আজকের এই ওয়েবিনার সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়া থেকে আমি প্রদীপ। ওপেন অ্যাক্সেস উইক 2019 এবারের প্রতিপাদ্য বা থিম হচ্ছে ওপেন ফর হুম, ইকুইটি ইন ওপেন নলেজ, অর্থাৎ কার জন্য উন্মুক্ত, মুক্ত জ্ঞানই সমতা। উচ্চশিক্ষায় বাংলাদেশ সরকার অনেক অনেক টাকা খরচ করলেও শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের কাছে এখনও অনেক অনেক ব্যয়বহুল। অরিজিনাল টেক্সট বুক কেনা আমাদের অনেকেরই সাধ্যের বাইরে, ফলে কম মূল্যে বা সস্তায় বই পেতে আমরা দ্বারস্থ হচ্ছি পাইরেটেড কপি বা নকল বইয়ের। নীলক্ষেত পেলেও আমরা মহাখুশি, বিষয়টা যেমন বেআইনি তেমনি অনৈতিক। তাছাড়া কপিরাইটযুক্ত শিক্ষা উপকরণ বা টেক্সট বুক শিক্ষার্থীদের অধ্যয়ন এবং অধ্যয়নের অ্যাক্সেসকে সীমাবদ্ধ করে তোলে। এতে পাবলিক তহবিলের ব্যবহার ও সম্পূর্ণ এবং সঠিকভাবে সম্ভব হয় না, আর তাই বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই জাতীয় উন্মুক্ত শিক্ষা উপকরণ নীতিমালা তৈরিতে ক্রিয়েটিভ কমন্স সহ অন্যান্য প্রতিষ্ঠান যেমন কমনওয়েলথ অব লার্নিং, ইউনেস্কো সহায়তা প্রদান করছে। বাংলাদেশে কমনওয়েলথ অব লার্নিংয়ের সহায়তায় ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও A2I জাতীয় উন্মুক্ত শিক্ষা উপকরণ নীতিমালা প্রণয়ন করেছে, যা এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ে অপেক্ষমান। ওপেন এডুকেশনাল রিসোর্সেস বা উন্মুক্ত শিক্ষা উপকরণ নিয়ে আজকের এই ওয়েবিনারে আলোচনায় অংশ নিচ্ছেন ডিন স্কুল অব বিজনেস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জনাব অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, যিনি দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন উন্মুক্ত জ্ঞান বিতরণে, পাশাপাশি ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাপ্টার লিড হিসেবে কাজ করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে। এই ওয়েবিনার আলোচনার মডারেটর হিসেবে থাকছে আমি প্রদীপ। আলোচনার বিষয়বস্তু আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশে উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার অবস্থা, OER এর বৈশিষ্ট্য, উন্মুক্ত লাইসেন্স এবং মুক্ত শিক্ষা উপকরণ নীতিমালার গুরুত্ব। আর কথা নয়, আমি আজকের অনুষ্ঠানের রিসোর্স ব্যক্তিত্ব জনাব মোস্তফা কামাল আজাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি প্রেজেন্টেশন শুরু করবার জন্য। জনাব মোস্তফা আজাদ কামাল, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আপনারা যেখানে যে আছেন না কেন, ভালো আছেন নিশ্চয়ই। তো আজকের এই ওয়েবিনারে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রদীপদাকে। উনি শুধু অস্ট্রেলিয়া থেকে আমাদের এই বাংলাদেশের কনটেক্সট নিয়ে, বাংলাদেশের আসলে করণ নিয়ে বা আমরা কোথায় যেতে পারি এসব নিয়ে সবসময় ভাবেন, এর ধারাবাহিকতায় উনি আজকে এই ওয়েবিনারের আয়োজন করেছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আছে জাস্ট আমি একটু ইনিশিয়েট করব ডিসকাশন, কারণ এখানে যারা পার্টিসিপেট করবেন তাদের অনেকেই এই বিষয় সম্পর্কে হয়তো সম্যক জ্ঞান আছে অলরেডি। তো ওনারা হয়তো আমরা সবাই মিলে একটা ডিসকাশন আয়োজন করব। তো আমি প্রথমে একটা প্রেজেন্টেশন দিয়ে শুরু করব, তারপরে আমরা পরে হয়তো যিনি মডারেটর আছেন প্রদীপ রায়, উনি ওই কোশ্চেন আনসার সেশনে আমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু ফিডব্যাক দেওয়ার থাকে সেটা দিতে পারবো। তো সুতরাং আমরা প্রেজেন্টেশনের সময় আমরা অনেকটা ইউনিলেটারাল ওয়েতে আমরা প্রেজেন্ট করে যাব, কনসেপ্টগুলো শেয়ার করব, তারপরে আমরা বোধহয় কোশ্চেন আনসার সেশনে আসবো। তো আমি এখন স্লাইড শেয়ারে চলে যাচ্ছি। ওকে, তো আজকের আলোচনার মূল বিষয় হলো ওপেন এডুকেশনাল রিসোর্সেস। আমরা এই বিষয়টা ক্রমান্বয়ে এক এক করে আমরা আলোচনা করব, বেশ কয়েকটা স্লাইড আছে। আমরা প্রথমেই চেষ্টা করব স্লাইডগুলো মূল পয়েন্টগুলো আগে শেয়ার করতে, তারপরে আমরা এক এক করে যাব। আমি তিনটা ভাগে পুরো প্রেজেন্টেশনটাকে ভাগ করেছি। একটা হলো আমরা আসলে প্রথমেই বুঝতে হবে যে কপিরাইট বিষয়টা কি, এবং এটা না বুঝলে আসলে ওপেন এডুকেশনাল রিসোর্স যে কেন ইম্পর্টেন্ট, কেন এটা বেশি উপযোগী সেটা বোঝা যাবে না। তো সুতরাং আমরা প্রথম কপিরাইটের কনসেপ্টগুলো দিয়ে শুরু করব। কপিরাইটের কনসেপ্টগুলো আলোচনার পর আমরা তখন আসলে ওপেন এডুকেশনাল রিসোর্স গুলো কি, ওইখানে ওপেন লাইসেন্সের বিষয়গুলো কি, কোন ধরনের লাইসেন্স কোন ধরনের মিনিং ক্যারি করে বা কোন ধরনের লাইসেন্স আমি ইউজ করব আমার ক্রিয়েটেড কন্টেন্টে, বা আমি যখন আরেকজনের রিসোর্স ইউজ করব সেখানে কোন ধরনের লাইসেন্স ধারী কন্টেন্টগুলো আমরা খুঁজব সেটা আমরা দেখব। তাহলে প্রথমে যদি আমরা শুরু করি একটা স্লাইড দিয়ে যে মেজর চ্যালেঞ্জগুলো আমাদের কি,
আমাদের সোসাইটিতে আমরা যখন চিন্তা করি যে ওপেন এডুকেশনাল রিসোর্স নিয়ে কথা বলতে যাই বা যাই বলি, আমরা রিসোর্স তো ইউজ করতে হয়। এডুকেশনাল ওয়ার্ল্ডে আমাদের রিসোর্স তো বিভিন্ন ধরনের রিসোর্স আমাদের ইউজ করতে হয়। তাহলে কোশ্চেনটা হলো যে আমরা আসলে কোন ধরনের রিসোর্স ইউজ করব। এখন আমাদের যে রিসোর্সগুলো ইউজ হয় সেগুলো মোস্টলি কপিরাইটেড, এটা সত্য। কিন্তু আমরা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা যদি দেখি যে যেমন আমাদের গ্রোথ, ইকোনমিক গ্রোথ বা এক্সপ্লোসিভ গ্রোথ, আমরা বলি যে ইকোনমিক গ্রোথ আমাদের অর্জন করার একটা প্রচেষ্টার মধ্যে আমরা আছি। বাংলাদেশ আপনারা জানেন যে দ্রুত গ্রো করছে এবং আরো গ্রো করা দরকার। আমরা যদি আমাদের অবশ্য লক্ষ্যে পৌঁছতে চাই, আমরা যদি আমরা চাই যে একটা উন্নত জাতি হিসেবে আমরা যাবো, উন্নত ইকোনমি হিসেবে আবির্ভূত হবো, সুতরাং সেটা লাগবে। এবং এখানে অবশ্যই এই রিসোর্সের ক্ষেত্রে অ্যাক্সেস এবং ইকুইটি, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কাদেরকে কভার করছি? এখন একটা বই যদি খুব এক্সপেন্সিভ হয়, তো স্বাভাবিকভাবে যারা সমাজে পশ্চাৎপদ, একটু কম ইনকামের মানুষ, তারা এখানে এই অ্যাক্সেসটা নাও পেতে পারে। সুতরাং এক্ষেত্রে একটা একটা বিশাল কর্মযোগ্য রাষ্ট্রব্যাপী হয়তো চলছে, কিন্তু এডুকেশন রিসোর্সের ক্ষেত্রে এই বিষয়টা কি, এটা আমাদের দেখতে হবে। তারপরে আসলে কস্ট এফিসিয়েন্সির দিক থেকে চিন্তা করবো, আমরা রিসোর্সগুলো যে ইউজ করি সেখানে কতটা কস্ট এফেক্টিভ। তারপর গভর্নেন্সের বিষয়গুলো আছে, কোয়ালিটির বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোয়ালিটি নিয়ে সরকারও ভাবছে এবং আমরা সবাই কনসার্ন যে আমাদের এডুকেশনাল রিসোর্সগুলো যেভাবে, এটার অ্যাক্সেস যতটা লিমিটেড অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে কোয়ালিটির বিষয়টা এনশিওর করা। কারণ কোয়ালিটি শুধুমাত্র এডুকেশনাল রিসোর্স দিয়ে হয় না, আরো অনেকগুলো বিষয় আছে। আমরা এখানে যেহেতু এডুকেশনাল রিসোর্স নিয়ে আজকে কথা বলবো, সুতরাং কোয়ালিটির বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে একটা কোয়ালিটি এডুকেশনাল রিসোর্স আমরা কিভাবে অ্যাক্সেস করব আমাদের যারা পরের প্রজন্ম, যারা স্টুডেন্ট বা টিচার, তারা কিভাবে অ্যাক্সেস করবে। কারণ টিচার অ্যাক্সেস না করতে পারলে স্টুডেন্টও অ্যাক্সেস করতে পারবে। টিচারদের ক্ষেত্রে অনেক সময় ইনস্টিটিউশনাল অ্যাক্সেস থাকে, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এটা মোটেই থাকে না। তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। অবশ্যই রিকগনিশন অফ কোয়ালিফিকেশন এন্ড মোবিলিটি, এগুলো হলো চ্যালেঞ্জ। আমরা বলছি যে এটা আপকামিং চ্যালেঞ্জ বা কারেন্ট চ্যালেঞ্জ, যেটাই বলি, এই চ্যালেঞ্জগুলো আছে। তো সেখানে আমরা এই কপিরাইটেড রিসোর্সগুলো আমাদেরকে এখানে কি কতটুকু হেল্প করে বা কোথায় আমাদেরকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এটা বোঝার জন্য আসলে কপিরাইটের বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ যদি বোঝার চেষ্টা করি, সেটা অবশ্যই আমাদের আমাদেরকে একটু ভালো আইডিয়া দেবে। তো কপিরাইট কেন ম্যাটার করে, আমরা যখন বলি কপিরাইট কেন দরকার, সেখানে আসলে দুইটা বিষয়। কপিরাইট যখন আমরা, আমি একটু কুইকলি যাব কারণ আমার বেশ কয়েকটা স্লাইড আছে, আমরা সবগুলো স্লাইড হয়তো এখানে দেখানোর ডিটেল আলোচনা করার সুযোগ পাবো না। আমরা যদি ফর এক্সাম্পল কপিরাইটের হিস্ট্রি দেখি, কপিরাইটের হিস্ট্রি আমরা বলি স্ট্যাটুট অফ এনএ, এইটা আসলে ওই ওই স্ট্যাটুট থেকে আসলে কপিরাইটের উৎপত্তি হয় মূলত। তখন কিন্তু 14 বছর ছিল, একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছিল, যে বিশেষ করে যারা বইয়ের অথার তাদেরকে 14 বছরের জন্য একটা প্রোটেকশন দিয়ে শুরু করে। এখন কিন্তু 60 ইভেন 90 ইয়ার্স পর্যন্ত চলে গেছে। তো কেন এই প্রোটেকশনটা দেওয়া হয়েছিল, একটা হলো ইকোনমিক বা তার ইউটিলিটেরিয়ান বলে বলছি, যে এখানে যে কাজ করবে, যে কোনো কিছু ক্রিয়েট করবে, যে কোনো কিছু ক্রিয়েট করবে, বিশেষ করে আমরা এডুকেশন রিসোর্স যদি এখানে নিয়ে আসি, এডুকেশন রিসোর্স যদি ক্রিয়েট করে, একটা বই লিখে বা কোনো আদার টাইপস অফ এডুকেশন রিসোর্স যদি তারা ক্রিয়েট করে, তাহলে তাদের এই ক্রিয়েশনটাকে এনকারেজ করার জন্য একটা প্রোটেকশন তাকে দেওয়া উচিত। একদিকে ফাইন্যান্সিয়াল একটা ইনসেন্টিভ যাতে সে পায়, সে বিক্রি করবে, কিন্তু আরেকজন যদি সেম জিনিস বিক্রি করে বা এটা উদ্যোগ পারমিশন এই জিনিস কপি করে আরেক জায়গায় করতে পারে, তাহলে তো তার এই সুবিধাটা বঞ্চিত হবে যে ক্রিয়েটর। সুতরাং তাকে একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে, যেটা ইউটিলিটেরিয়ান মানে ইকোনমিক সেন্স থেকে এটা দেওয়া হয়েছে। আরেকটা রাইট কিন্তু কপিরাইট হোল্ডারের থেকে যায়, আমি বলবো ক্রিয়েটরের থেকে যায়। কপিরাইট কিন্তু আমরা একটু পরে দেখবো, কপিরাইট কিন্তু ইনস্টিটিউশন হয়ে যেতে পারে, কিন্তু যে ক্রিয়েট করেছে সে হয়তো ইনস্টিটিউশনের একজন এমপ্লয়ি বা একটা টিচার বা অফিসার যেই হোক, তো সে এই তার কিছু মোরাল রাইট থাকে। আমি যখন একটা জিনিস ক্রিয়েট করি তখন আমার চিন্তা চেতনা থেকে আমি ক্রিয়েট করছি। সুতরাং এখানে দুইটা বিষয় আছে, যে আমি যে কাজটা করছি এটাকে প্রপারলি আরেকজন যদি এটাকে রেকগনাইজ না করে, সেটা আমার জন্য একটা এম্বারাসিং অবস্থা হতে পারে, বা এটা আমি অ্যাকসেপ্টেবল নাও হতে পারে আমার কাছে, বা আমি ডিসকারেজড হতে পারি। আরেকটা হলো আমার যে কাজটা করেছি এটার ইন্টিগ্রিটির ব্যাপারটা, যে যে ইউজ করছে এটা সে ইন্টিগ্রিটি কতটা মেনটেন করছে, মানে সে কি টুইস্ট করে আমার যে, আমি যে মিনিং থেকে, যে সেন্স থেকে কাজটা করেছি, এটা কি
সে মেনটেন করেছে না, সে টুইস্ট করে এমন কিছু করেছে যেটা আমার সেন্স থেকে অনেক দূরে নিয়ে গেছে, বা রিসোর্সের যে বলছে যে রিসোর্সটা যে সেন্স থেকে করা, ওই সেন্সটা যদি অনেক বেশি ডেভিয়েট করে, তখন আমি হয়তো এখানে এক ধরনের ডিসকারেজড হওয়ার চেষ্টা মানে হতে পারে। তো সেই জন্য কপিরাইট এই দুইটা আপনার এই রেশনালের উপরে কপিরাইট ল গুলো আসলে তৈরি হয়েছে, একটা হলো ইউটিলিটেরিয়ান, আরেকটা হলো অথার্স মোরাল রাইট। তাহলে আমি ফাইন্যান্সিয়াল সুবিধা যেমন পাবো, পাশাপাশি যে ক্রিয়েটর, কপিরাইটের মালিক যেই হোক না কেন, যে ক্রিয়েটর যে তার যে মোরাল রাইট এটাও এখানে আপলোড করতে হবে। তো সুতরাং এই দুইটার উপর ভিত্তি করে মূলত কপিরাইট কনসেপ্টটা চলে আসছে। এখন কপিরাইটই তো কিছু রাইট দেয়া থাকে, যেমন আমি যেটা একটু আগে বললাম যে সে ক্রেডিট পাবে তার কাজের জন্য, সেটা তার রাইট। তারপরে সে কপি করতে পারবে, আমি যদি ক্রিয়েট করি বইটা আমি কপি করতে পারবো, আমি ডিস্ট্রিবিউট করতে পারবো, আমি ইচ্ছা করলে এটার উপর লাইসেন্সও বসাতে পারবো। আমি যদি মনে করি লাইসেন্স মানে এখানে আমরা বলছি পারমিশন দেওয়া, আমি কাউকে পারমিশন দিতে পারি যে ঠিক আছে তুমি আমার এই বইটা ব্যবহার করতে পারবা, আমার এই ম্যাটেরিয়ালটা নিয়ে তুমি তোমার মতো করে করতে পারবা, সেখানে আমি হয়তো রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি যে তুমি এইটুকু এইভাবে ব্যবহার করতে পারবা। এবং আমি ইভেনও বলতে পারি যে ঠিক আছে তুমি এটা ইকোনমিক ট্রানজেকশনও এটা দিয়ে করতে পারবে, মানে কমার্শিয়াল ইউজ করতে পারবে, সে বিক্রি করতে পারবে, সে এটা প্রিন্ট করে বিক্রি করতে পারবে। আমি আরো কিছু কাজ যেটা আমি মনে করি অ্যাজ এ কপিরাইট হোল্ডার, আমি কিন্তু তাকে অনেকগুলো পারমিশনভাবে দিয়ে দিতে পারি। এই রাইটগুলো আমার একমাত্র আছে, এটা অন্য কেউ দিতে পারবে না, যে একমাত্র কপিরাইট হোল্ডার সেই এই পারমিশনগুলো দিতে পারবে। তো এটা হলো, এগুলো হলো কপিরাইট হোল্ডারের কিছু রাইট আছে এখানে। তারপর আমরা যদি যাই এখানে রেস্ট্রিকশন গুলো কি, যে ইউজ করবে আমার বইটা যদি আরেকজন ইউজ করে, দেখেন এখানে অনেকগুলো রেস্ট্রিকশন আছে, সে আনঅথরাইজড ইউজ করতে পারবে না এটা, সে মানে আনঅথরাইজড ইউজ বলতে গেলে আমার পারমিশন ছাড়া সে এখানে একটা অংশ নিয়ে কেটে তার কোনো বইয়ে ঢুকাবে বা কোথাও ইউজ করবে, সেটুকু যেটুকু অথরাইজ আছে। আমরা জানি যে আমরা পরে দেখবো ফেয়ার ইউজের একটা ব্যাপার আছে, এই যে এখানে আমরা দেখছি ফেয়ার ইউজের ব্যাপার আছে, তো সেখানেও কতগুলো রেস্ট্রিকশন থাকে, একটা ডিফাইন করে দেওয়া থাকে যে ফেয়ার ইউজ বলতে কি বোঝায়। অনেক জায়গায় ফেয়ার ডিল বলে, অনেক জায়গায় ফেয়ার ইউজ বলে, এটা কান্ট্রি টু কান্ট্রি, ইউএসএ একরকম, ইউকেতে একরকম। ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা রেস্ট্রিক্টেড থাকে, যে সে নিয়ে আমারটা ডিস্ট্রিবিউট করতে পারবে না তাই ইচ্ছা মতো, পারফর্ম করতে পারবে না। অনেক সময় আমি আমার একটা হয়তো আছে এজেন্ট বলে, আমি একটা ড্রামা আমি তৈরি করেছি, তো এটা নিয়ে আরেকজন এটার উপর ভিত্তি করে, বা আমি একটা বই তৈরি করেছি, বা আমি একটা নোবেল লিখেছি, এইটাকে ভিত্তি করে সে যদি কোনো একটা ড্রামা তৈরি করে বা পারফর্ম করে, সেটা কিন্তু এখানে রেস্ট্রিক্টেড। অ্যাডাপশন, আমি আরেকজনের জিনিস নিয়ে চেঞ্জ করবো, আমার মতো করে করবো, সেলিং, এগুলো পারবো না আমি, কারণ এগুলো রেস্ট্রিকশন আছে যে এটা আসলে কপিরাইট হোল্ডার যে তার পারমিশন থাকলে একমাত্র পাবো, আদারওয়াইজ পারবো না। তাহলে এখানে ইউজের ক্ষেত্রে পারমিশন কিন্তু লাগবে কপিরাইট হোল্ডারের, যে কোনো এই ডেরিভেটিভ ওয়ার্ক করতে, ডেরিভেটিভ ওয়ার্ক মানে আমার যে বিষয়টা আছে, আমার বই থাকুক, এটাকে যদি কেউ ট্রান্সলেটও করতে চায় তখনও পারমিশন নিয়ে করতে হবে তাকে, কারণ সে ট্রান্সলেট করতে গেলে এটাও কিন্তু এক ধরনের মডিফিকেশন হচ্ছে, মানে আমি সেন্স ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ট্রান্সলেট করতে গেলেও তার একটা পারমিশন প্রয়োজন আছে। তো সুতরাং আমরা এই জিনিসগুলো যখন আমরা কোনো কারো কন্টেন্ট যখন ইউজ করব, কারো রিসোর্স ইউজ করব, তখন আমার কিন্তু এটা বুঝতে হবে যে আমার কতটুকু পারমিশন আছে আমি করার মতো, আমার অথরিটি এখানে কতটুকু আছে। এখানে দেখা যাচ্ছে মোস্টলি এটা রেস্ট্রিক্টেড, খুব বেশি একটা রিইউজ করার পারমিশন এখানে আসলে তেমন একটা নাই, যে আমি নিয়ে অ্যাডাপ্ট করবো আমার মতো করে আমি ইউজ করব, সেই পারমিশনগুলো বিল্ট ইন থাকে না। ফেয়ার ইউজের ক্ষেত্রে কিছু জিনিস থাকে, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা আর্টিকেল থেকে একটা অংশ নিয়ে আমরা সাইট করি, এইগুলো কিন্তু ফেয়ার ইউজের মধ্যে পড়ে। তো ফেয়ার ইউজের কতগুলো বিষয় ডিফাইন করা থাকে ওই কপিরাইট অ্যাক্টে। এখন আমি যদি ধরেন একটা বই ব্যবহার করি, তো এই বইটা তো একটা কপিরাইট অ্যাক্টের অধীনে এটা পাবলিশড হয়েছে, এটা যে কোনো একটা কনটেক্সটে হয়েছে, তো সেখানে তো আমি এই জিনিসগুলো ওই অ্যাক্টে এটা দেয়া আছে। কিন্তু কমনলি আমরা বুঝি যে যখন আমি যদি কারো একটা লেখা থেকে আমি একটু লেখা নেই, এটারও লিমিটেশন আছে কতটুকু নেওয়া যেতে পারে, বিভিন্ন স্টাইল গাইড যেগুলো আছে, যেমন আমরা যদি এপিএ চিন্তা করি, আমরা যখন রেফারেন্সিং করি, তো সেখানেও কিন্তু আমি সাইট কতটুকু করতে পারবো ওখান থেকে, সেখানেও কিন্তু এপিএ স্টাইল গাইড আমার দেওয়া আছে যে এটুকু সাইট করা যাবে, ম্যাক্সিমাম কতটুকু করা যেতে পারে।
তো এই এই স্টাইলগুলো ওখানে আছে, সুতরাং এখানে ফেয়ার ইউজের বিষয়গুলো ওখানে কিছুটা পরিষ্কার, কিন্তু এটা এক্সটেন্সিভ ইউজ করার জন্য না। ফেয়ার ইউজ আমরা মূলত একটা ছোট্ট অংশ নিয়ে আমরা হয়তো সাইট করি, আমরা ওইটা তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এটার জন্য আমরা অ্যাট্রিবিউট করি, রেফারেন্সিং এ আমরা ওই জিনিসটা ঠিকভাবে অ্যাট্রিবিউট করা লাগে। তো এগুলো হলো আমার ইউজের ক্ষেত্রে। একটা হলো যে আমি কপিরাইট হোল্ডার যদি হই, আমার রাইট কতগুলো আছে যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, আর এখন আমরা দেখলাম যে যে রেস্ট্রিকশন এখানে আছে, আমি ইউজ করার ক্ষেত্রে আমার অনেকগুলো রেস্ট্রিকশন আছে যেগুলো আমি একদম ফ্রিলি এই এই রিসোর্সগুলো ইউজ করতে পারি না। যেটুকু পারি, যেটা আমরা বলছি ফেয়ার ইউজের মধ্যে, সেটা কপিরাইটের মধ্যেই আছে, কিন্তু সেটুকু খুব লিমিটেড। কপিরাইটের অনেক রকম, কপিরাইটেড ওয়ার্কের অনেক রকম এক্সাম্পল তো আছে। আমরা যখন ধরেন আমরা কোনো একটা ইউনিভার্সিটিতে চাকরি করি, আমি একটা বই লিখলাম, তো সেখানে আমার এমপ্লয়মেন্টের কন্ডিশন হিসেবে হয়তো আমি বইটা লিখতে হচ্ছে, তো সেখানে কপিরাইটটা কার? কপিরাইট মোস্টলি এসব ক্ষেত্রে হয় প্রতিষ্ঠানের, ইনস্টিটিউশনের। অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট, আমরা বাইরের কাউকে কন্ট্রাক্ট করলাম যে একটা বই লিখে দিয়ে যান আমার ইউনিভার্সিটির জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য, তো সেখানে ডিপেন্ড করে যে তার সাথে কন্ট্রাক্টের ধরনটা কি, এটার উপর নির্ভর করে কপিরাইট কার হবে। এটা কি আমার একার হবে, ইউনিভার্সিটির নামে ইউনিভার্সিটি কপিরাইট হোল্ডার হবে, নাকি ওই ওই যে ব্যক্তি বইটা লিখলো বাইরের সেও কপিরাইট হোল্ডার হবে, নাকি ওই একা হবে? তো এই বিষয়গুলো আসলে ওই আমার যখন তার সাথে কন্ট্রাক্ট করি ওখানে এটা ক্লিয়ার হয়ে যায়। ইউনিভার্সিটি টিচার্স, ফ্যাকাল্টি মেম্বার্স ইত্যাদি, আমরা যেটা বলি যে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার্সরা লেখে, অনেক সময় লার্নাররা অনেক কন্টেন্ট তৈরি করে, এগুলো কপিরাইটের অবস্থাটা কি? তারপরে আপনার অনেক সময় একটা কাজ অলরেডি কো ক্রিয়েটেড অরিজিনাল ওয়ার্ক, তাহলে আমরা যদি একটা অরিজিনাল ওয়ার্ক আছে এটাকে যদি আমরা কো ক্রিয়েট করি, এইটাও আসলে কপিরাইটের মধ্যে পড়ে। আমরা যখন এটাকে কো ক্রিয়েট করতে যাই, নতুন যেটা ক্রিয়েট করব সেটাও, তো ইউ মে বি জয়েন্ট ওনার অন এক্সক্লুসিভ ওনার অফ দ্য রাইটস গ্রান্টেড বাই কপিরাইট ল। এটা ডিপেন্ড করে যে আসলে আমি কো ক্রিয়েশনের সময় কোন শর্তে আসলে কো ক্রিয়েট করেছি, কিন্তু বাই ডিফল্ট হোয়াট এভার উই প্রডিউস, হোয়াট এভার উইল ক্রিয়েট, দ্যাট ইজ কপিরাইটেড। এটা হলো একবার বটম লাইন, আমরা যাই প্রডিউস করি না কেন, আমার নাম থাকুক আর না থাকুক কোথাও, এটা অটোমেটিক, অটোমেটিক্যালি কপিরাইটেড। সো কপিরাইট কনসেপ্টে আসলে একটা এটা অটোমেটিক একটা কনসেপ্ট, জাস্ট আমি হোয়াট এভার আই এম প্রডিউসিং ইট উইল বি কপিরাইটেড। সো আমরা অনেক সময় বলি যে কপিরাইট ইজ অটোমেটিক, সুতরাং এখানে কারো কিছু করার নাই, ক্রিয়েশন হলো মানে কপিরাইট হয়ে যাবে। হয়তো আইটেমগুলো আমরা একটু আগে উল্লেখ করেছি যে কি কি আইটেমগুলো কপিরাইটের মধ্যে পড়তে পারে, যেমন এখানে এটা নিয়ে আসছি আমরা, যেমন লিটারেটরি আর আর্টিস্টিক ওয়ার্কস, ট্রান্সলেশন, আমরা যেটা বলছিলাম যে ট্রান্সলেট করলো এটা কপিরাইটের মধ্যে পড়ে যাবে, কালেকশন অফ লিটারেরি ওয়ার্ক অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্কস। এবং এখানে অনেক কিছু আছে, আমরা কিছু জিনিস এখানে মেনশন করলাম, যেমন এখানে দেওয়া আছে যে অ্যাপ্লাইড আর্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, মডেলস, কম্পিউটার সফটওয়্যার। তো এই জিনিসগুলো যদিও আমরা বলছিলাম যে কপিরাইট শুরু যখন হয়েছিল তখন একটা বই দিয়ে শুরু হয়েছিল মূলত এডুকেশনাল কন্টেন্ট দিয়ে, কিন্তু পরে দেখা যাচ্ছে এখন সফটওয়্যারও আপনার কপিরাইটের মধ্যে চলে আসছে। তো অনেক কিছু এখন কপিরাইটের মধ্যে চলে আসছে, কপিরাইটের বাইরে যাওয়ার থাকার কোনো উপায় নেই, আমরা যাই ব্যবহার করি না কেন সব কিছুই মোটামুটি অধিকাংশ আমাদের যে ডেইলি লাইফ এটা কপিরাইটের জিনিসের উপর নির্ভরশীল। কপিরাইট কোথায় কাজ করে, এটা একটা খুব ইন্টারেস্টিং যে আমরা বলছি যে কপিরাইট আসলে অটোমেটিক, কিছু করার নাই, কপিরাইট যখন ক্রিয়েট করি এটা অটোমেটিক। এটা যে কোনো জিনিস আমি যখন ক্রিয়েট করি, এডুকেশনাল কন্টেন্ট হোক বা অন্য কিছু হোক, এটা কপিরাইটেড হয়ে যায়, এটা বুঝতে হবে। যদি একজন দেখে যে তার নাম নাই, কিছু নাই, এটা তো এমনিই আছে ইন্টারনেটে, তা আমি কী করবো, এটা কি আমি ইউজ করবো কি করবো না, এটা কি কপিরাইটেড, কপিরাইটেড না, আসলে ধরে নিতে হবে এটা কপিরাইটেড, কারণ এটা অটোমেটিক একটা ব্যাপার। যদি ওখানে কোনো কিছু স্পেসিফাইড না থাকে তাহলে এটা কপিরাইটেড হিসেবেই ধরে নিতে হবে, আর স্পেসিফাইড থাকলে তাহলে আমার পারমিশন দেওয়া থাকলে, যেটুকু পারমিশন আছে ওই শর্তে আমি কাজটা করবো, আদারওয়াইজ তো আমার উপায় নেই এটা করার। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমার ফ্যাক্টস বা আইডিয়াস এগুলো যদি আমরা বলি, এগুলো এগুলো কপিরাইটের মধ্যে, কারণ কপিরাইটেড হতে গেলে এটাকে আসলে এটা এটা একটা ট্রানজিবল ফর্মে আসতে হবে। যদি পুরো জিনিসটা ট্রানজিবল ফর্মে না আসে, যেমন আমি আইডিয়া আমার মাথার মধ্যে আছে, তো আমি বা আরেকজনের সাথে শেয়ারও করলাম, এখন সে ওইটা কাজে লাগাই আর একটা কিছু করে ফেললো, তো এখানে আমি
কপিরাইট ক্লেম করতে পারবো না, কারণ আমার আইডিয়া যদি আমি আমি কোথাও পাবলিশ করি, এটা যদি কোথাও ভিজিবল হয়ে যায়, মানে আমি বলছি টেনজিবল ফর্মে চলে যায়, তখনই কপিরাইটের বিষয়টা আসে। সুতরাং কপিরাইটের বিষয়টা আসলে এমন না যে আমি একটা ফ্যাক্ট বা আইডিয়া আমার মাথায় আছে এবং এটার আমি মালিক, আমি মনে করতে পারি বা আমি আরেকজনের সাথে শেয়ার করলাম আলাপ করতে গিয়ে, কিন্তু এটা কিন্তু কপিরাইট প্রোটেকশন এখানে দিবে না, কপিরাইট ল এটাকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ এটা তো ট্যাঞ্জিবল ফর্মে নেই। যদি এমন হতো যে ঠিক আছে আমার একটা মডেল আছে, আমি এটা আমার একটা পিস অফ পেপারে আছে, আমি এই পেপারটা তাকে দিলাম, সে এটা নিয়ে আরেক জায়গায় পাবলিশ করে দিল, তখন আমি এটা ক্লেম করতে পারবো, কারণ এটা ট্যাঞ্জিবল ফর্মে আছে। তো এই জন্য কোনো আইডিয়া বা ফ্যাক্ট যেগুলো ট্যাঞ্জিবল ফর্মে নাই, এগুলোকে আসলে কপিরাইট ল এর মধ্যে আনা যাবে না। এটা আনতে গেলে অবশ্যই এটাকে ট্যাঞ্জিবল ফর্মে নিয়ে আসতে হবে। আবার কপিরাইট কত দিন ধরে আসলে আপনাকে এই প্রোটেকশনটা দিবে, আমরা যেটা বলছি কপিরাইট ল আপনাকে কতদিন ধরে প্রোটেকশন দিবে, এমন কোনো ল নাই যেটা একেবারে হাজার হাজার বছর ধরে আপনাকে প্রোটেকশন দিবে, এটা এটা হয় না। হয়তো আমরা বলছি 60 হতে পারে, 90 হতে পারে, ডিপেন্ড করে কোন দেশের কপিরাইট ল কতটুকু দেয়। তো সুতরাং এই এই সময়টা আসলে বেঁধে দেওয়া থাকে, এরপরে কি হয়, এরপরে আসলে কপিরাইট আর থাকে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরপরে কপিরাইটের ওই যে প্রথম যেটা আমরা বললাম দুইটা রেশনাল, একটা হলো ইউটিলিটারিয়ান আর একটা বলছে মোরাল রাইট, মোরাল রাইটটা কিন্তু থেকে যায়, মোরাল রাইট আপনি ইগনোর করতে পারবেন না। সুতরাং কপিরাইট এমনি যেটা আমি কপিরাইট থাকে না, এর মানে হলো যে আমি হয়তো প্রথম যে শর্তটা যে ইউটিলিটারিয়াল, যে আরেকজন নিয়ে এটাকে বিক্রি টিক্রি করতে পারবে ইত্যাদি করতে পারবে, কিন্তু আমার যে সেন্স ছিল, আমি যে উদ্দেশ্যে এটা করা, উদ্দেশ্য বাদ দিলাম, কিন্তু সেন্স যেটা আছে এইটাকে মডিফাই করে টোটাল টুইস্ট করে আমার ওটা থেকে সরিয়ে নিয়ে, যেমন রবীন্দ্রনাথের গান একটা, এখন রবীন্দ্রনাথের অনেক গান আপনি জানেন যে এগুলো পাবলিক ডোমেনে চলে আসছে, মানে এগুলো কপিরাইটের অধীনে, এখন রবীন্দ্রনাথের গানকে আমি চেঞ্জ করে একটা বানাই যদি আমি এটা ছেড়ে দিই আমার নাম দিয়ে, তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে, এখানে মোরাল রাইটের ভায়োলেশনটা হবে, সুতরাং সেটা আমি পারবো না। তো সুতরাং এটা ইন জেনারেলি এখানে যখন একটা রিসোর্স তৈরি হয়, কপিরাইটের একটা মেয়াদ থাকে, ওই মেয়াদের পরে এটা একটা কপিরাইট ফ্রি হয়ে যায়, তখন আমি কিন্তু আর পারমিশনের প্রয়োজন হচ্ছে না, আমি ওই রিসোর্সটা আমার মতো করে ইউজ করতে পারবো, কিন্তু কতটুকু আমি এটাকে কিভাবে ইউজ করবো, কতটুকু মডিফাই করতে পারবো, এইটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আমার ওর একটা মোরাল রাইট আছে, মোরাল রাইটে কিন্তু তাকে দুইটা জিনিস দেওয়া আছে, তাকে প্রপারলি রিকগনাইজ করার বিষয়টা আছে, এবং দ্বিতীয়ত আছে যে আমি ওখানে তার যে সেন্সটা এইটাকে ইন্টিগ্রিটির জায়গাটা নষ্ট করা যাবে না। তো এই দুইটা জিনিস কিন্তু এটা কমন সেন্স, কমন সেন্সের পার্ট, এটা শুধুমাত্র যে কপিরাইট ল দ্বারা প্রোটেকশন হয়ে যায়, কমন সেন্সের পার্ট। আমি যদি রবীন্দ্রনাথের কোনো জিনিস আমি তাকে অ্যাট্রিবিউট প্রপারলি করতে হবে, এবং তার যে এই গানের মাধ্যমে যে সেন্সটা সে তুলে ধরার চেষ্টা করছে, এটাকে আমি খুব বেশি একটা টুইস্ট করা বা ডিস্টর্ট করা, এটা আমার নৈতিকতার মধ্যে আসবে না। সুতরাং এটা টোটালি একটা নৈতিকতার বিষয়, সেকেন্ড রেশনাল যেটা আমরা আলাপ করেছিলাম। সুতরাং এই জন্য কপিরাইট একটা নির্দিষ্ট সময় ওভার হয়ে যায়, এরপরে এটা আমরা একটু পরে দেখবো, এটাকে বলি আমরা পাবলিক ডোমেইন, পাবলিক ডোমেইন, পাবলিক ডোমেইনে চলে যায়, তখন আর কপিরাইটেড থাকে না এটা। হ্যাঁ, এটা আমরা বলছি কপিরাইট এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের মধ্যে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের মধ্যে, এছাড়াও কিন্তু কপিরাইটের বাইরেও দেখেন আমরা ট্রেডমার্ক, প্যাটেন্ট ল, এই লগুলো, এইগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির মধ্যে পড়ে। তো এটা একটা কপিরাইট ল যেগুলো আমরা বলি, এগুলো এক ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি আর কি। আমরা একটু কুইক যেতে চাচ্ছি, কারণ আমাদের আসলে ওইআর এর উপরে যেতে হবে দ্রুত। কপিরাইটের এক্সেপশন গুলো কি, এক্সেপশন গুলোর মধ্যে, জি সরি সরি ফর ইন্টারাপ্টিং, জাস্ট আমি ভুলে গেছিলাম যে অডিয়েন্স এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে ডিউরিং দ্য প্রেজেন্টেশন, দে ক্যান টাইপ দেম ইনটু দ্য মেসেজ বক্স, সো আই ক্যান ফলো আপ দ্য কোশ্চেন্স উইথ ইউ লেটার অন। অথবা আমরা যদি মনে করেন যদি কেউ যে টাইপ করবেন না, তাহলে আপনারা লিখে রাখেন কোথাও, তাহলে আমরা এন্ড অফ দ্য সেশনে আমরা প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, কিপ গোয়িং মোস্তফা ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাই কপিরাইট এক্সেপশনে আমরা বলছিলাম যে কপিরাইট লতেই কিন্তু কিছু জিনিস, এই যে রেস্ট্রিকশন গুলো বললাম, এগুলো রহিত করা থাকে, যেটা আমরা বলছি ফেয়ার ইউজ ফেয়ার ডিল। যেমন আমরা যখন সাইট করি বা আমরা কতটুকু নিতে পারবো, এই 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 শিথিল কিন্তু ওখানে করা থাকে, কিন্তু এটা খুব লিমিটেড। আমরা বলছি যে আমরা যখন বিশেষ করে রিসার্চ এর ক্ষেত্রে আমরা এগুলো করি, খুবই লিমিটেড এটা থাকে। তো আমরা ফেয়ার ইউজ এর টার্মটা আসলে ইউএসএ তে বেশি ব্যবহৃত হয়, আর ফেয়ার ডিলিং এর টার্মটা মোস্টলি
আমরা দেখি যে ইউকেতে ব্যবহৃত হয়, মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে মোস্টলি ইউকেতে ফেয়ার ডিলিং শব্দটা ইউজ, কিন্তু এটার সেন্স একই রকম, যে আমরা কপিরাইট লতে কিছু পারমিশন অলরেডি দেয়া থাকে যে এগুলোর ক্ষেত্রে আসলে পারমিশন নেওয়ার দরকার নেই। আমি যদি একটা আর্টিকেল থেকে সাইট করি, এটা আমার আসলে আর্টিকেলের যে ক্রিয়েটর বা কপিরাইট হোল্ডার তার থেকে পারমিশন আমার নেওয়ার দরকার হয় না। এখন আসেন একটু, কপিরাইটেড রিসোর্স গুলো আসলে কোন জায়গায় আমাদেরকে চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে? প্রথম তো আমরা বললাম যে রাইটের ক্ষেত্রে তো অল রাইটস ইজ আপ, ফাইন, পারমিশন যদি নিয়েই করি তাহলে তো সমস্যা নেই, পারমিশন নিয়ে আমি করতেই পারি যে কোনো কপিরাইটের জিনিস। আমি মালিক যে ক্রিয়েটর বা কপিরাইটের, কপিরাইট হোল্ডার আর কি, যে মূলত যে কপিরাইট হোল্ডার, তার থেকে আমি পারমিশন নিয়ে আমি কাজ করতেই পারি, এটা সম্ভব। কিন্তু রিইউজ আমি করতে পারবো না। রিইউজ বলতে আমি ওখান থেকে নিয়ে আমার কন্টেন্টের মধ্যে দিয়ে আমি কিছু করব, সেটা কেন পারবো না আমি, কারণ এটা পারমিশন নিতেই হবে আমাকে। এবং রিভাইজ, আমি তার জিনিস নিয়ে আমি রিভাইজ করতে পারবো কিনা, তার ওই বইটা রিভাইজ করে আমি কোথাও প্রেজেন্ট করতে পারবো কিনা, সেটাও নো, কোনো কিছু চেঞ্জ করা যাবে না যদি তার পারমিশন না থাকে। তারপর রিডিস্ট্রিবিউট করতে পারবো কিনা, সেটাও আমি পারবো না। রেমিক্স করা, যে আমি তার থেকে একটু নিলাম, আরেকজন থেকে একটু নিলাম, নিয়ে মিলিয়ে একটা কিছু তৈরি করলাম, সেটাও আমি পারবো না। রিমিক্স আমি এটা পারবো না আমি, কারণ পারমিশন দিলে আমি বলছি সবই পারবো, কিন্তু পারমিশন ছাড়া কিছুই পারছি না। রিটেইন, আমি এটা আমার নামে অনেকদিন রেখে দিতে পারবো কিনা, সেটাও আসলে আমি পারবো না। ফ্রি ইউজ, ওই যে বললাম ফেয়ার ইউজের ব্যাপার আছে, কিছুটা ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফ্রি ইউজ করা যাবে, এটা সমস্যা হবে না, কিন্তু যদি আমরা এখানে এই জিনিসগুলো করি তাহলে আমাকে অবশ্যই পারমিশন নিয়ে রাখতে হবে। ওপেন ইউজ, আমি যদি ওপেন ইউজ করি, যদি এই জিনিসটা ওই কন্টেন্টের ফিচারটা, আমরা এগুলো বলছি যদি কপিরাইটেড হয়, যদি অল রাইটস রিজার্ভ থাকে, কিন্তু যদি আমি ওপেন ইউজ করার মতো উপায় থাকে, যে কন্টেন্টটা আমি শেয়ার করলাম আপনার সাথে, আমি যদি ওখানে ওপেন রিসোর্স হিসেবে এটাকে শেয়ার করি, তাহলে কিন্তু আমি পারমিশন না দিলে আপনি করতে পারবেন। কিন্তু যদি কপিরাইটেড হয়, এটা কিন্তু আমি পারমিশন ছাড়া এটা কোনোভাবেই ওপেন ইউজ করতে পারবো না। ওপেন ইউজ বলতে আমি এটাকে যেভাবে খুশি, ওপেন বলতে এইগুলো সব কভার করে, আমরা একটু পরেই দেখবো, এগুলো সব কভার করে ওপেন, আমি যেভাবে খুশি আমি ইউজ করব, মানে দ্যাট মিনস ওইখানে আমি চেঞ্জ করতে পারবো, আমি রিমিক্স করতে পারবো, আমি যদি এটাকে রিটেন করতে চেষ্টা করতে পারবো, ওই যে ডিপেন্ড করে যে কোন লাইসেন্সের অধীনে, তো ওইটা নিয়ে আমরা একটু পরে যেহেতু জানবো আর একটু ক্লিয়ার হবে। তাহলে কপিরাইটেড জিনিসগুলোর অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, পারমিশন একটা ম্যাটার করে, উইদাউট পারমিশন আমরা কিন্তু কিছুই করতে পারবো না, যেহেতু যেটুকু ফেয়ার ইউজে স্পেসিফাই করা থাকে, এর বাইরে ছাড়া আমরা কিছু করতে পারবো না। তাহলে এটা একটা বড় চ্যালেঞ্জ আসলে কপিরাইটেড জিনিসগুলো ইউজ করার ক্ষেত্রে। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে আমি যখন কপিরাইটেড থাকে, একটা বইয়ের কথাই চিন্তা করেন, এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে ইউজারের জন্য। এবং আপনি যদি একটা বই তৈরি করেন, নিজে তৈরি করতে চান, যে কোনো বই ধরেন, বইটা অলরেডি বাজারে আছে, সেম বই, এখন আপনি যখন, যেমন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যদি একটা বই তৈরি করে লিখে, আর একই বই হয়তো বাজারে আছে, আমি তো ওইটা এনে চেঞ্জ করে ফেলতে পারবো না, কপিরাইট ল আমাকে পারমিশন দিবে না। তো আমি যদি ওইটাকে, আরেকজন বইটা লিখেছে, এটাকে যদি আমি ইজিলি ইউজ করতে পারতাম এবং আমার এই পারমিশনগুলো দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি দেখেন আমি এটা খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারতাম। সুতরাং একটা রিসোর্স প্রডিউস করা কিন্তু আসলে চরম টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো আমি যদি এই কপিরাইটেড থাকে জিনিসগুলো, এডুকেশনাল রিসোর্সগুলো বা রিসার্চ রিপোর্টস বা রিসার্চ পাবলিকেশনস, তাহলে আমার এটা, আমার অ্যাক্সেস পেতেও অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তারপরে আপনার এটা টাইম কনজিউম, নিজে প্রডিউস করতে খুব টাইম কনজিউমিং হয়, এরপরে এখানে দেখা যায় রাষ্ট্রীয় দিক থেকে বা প্রতিষ্ঠানিক দিক থেকে রিপিটেড ইনভেস্টমেন্ট লাগে। হয়তো আমার দেশে ধরেন এনসিটিবি একটা বই লিখেলো এসএসসি এসএসসি, আমি আবার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সেম বই লিখলাম, তো দুইটাই গভর্নমেন্টের টাকা ব্যয় করা হয় দুই ক্ষেত্রে। তো সুতরাং তারা যদি একটা বাংলা প্রথম পত্র একটা বই লিখেন, আমি আবার বাংলা প্রথম পত্র আমাদের এসএসসি প্রোগ্রামের স্টুডেন্টদের জন্য লিখলাম, তাহলে কি হলো, আমি কিন্তু ওটা ইউজ করতে পারবো, কারণ আমার পারমিশন নেই। সুতরাং আমার সেখানে দেখা গেলো রিপিটেড ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের পাবলিক মানির এক ধরনের ওয়েস্টেজ এখানে হয়। তারপরে আমরা বলছি যে স্কেলেবিলিটি অবশ্যই এখানে, যেহেতু আমি রেস্ট্রিক্ট করে দিচ্ছি, এইটার ওয়াইডার ইউজটা হয় না। ওয়াইডার ইউজ হলে আমরা জানি যে কস্ট কমে আসে, যে কোনো জিনিসের ওয়াইডার ইউজ হলে মার্জিনাল কস্ট ফল করতে থাকে,
সুতরাং এফিসিয়েন্ট ইউজ যদি নিশ্চিত করতে হয়, যত বেশি বেশি একটা রিসোর্স ইউজ করা যাবে সেটা আসলে বেশি। তো কপিরাইটেড হলে এই জিনিসগুলো আসলে ঘটে না কখনো, এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে তৈরি করার সময়। আমি যখন তৈরি করব আমি তো অন্য কোনো রিসোর্স ইউজ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না উইদাউট পারমিশন, পারমিশন না আমি নিজেকেই করতে হবে। সুতরাং এখানে এটা টাইম অনেক লেগে যাচ্ছে, এবং রাষ্ট্রীয় দিক থেকে প্রতিষ্ঠান দিক থেকে বারবার একই কাজে দেখা যায় বারবার ইনভেস্টমেন্ট করতে হয়। একই বই হয়তো ধরেন একটা এনজিও তৈরি করেছে, এনসিডিবি তৈরি করছে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তৈরি করেছে, পাঁচটা প্রতিষ্ঠান তৈরি করছে একই জিনিস, কিন্তু শেয়ার যেহেতু ওপেন শেয়ার যেহেতু করতে পারেনি, সবগুলো কপিরাইটেড। সুতরাং দেখা যাচ্ছে যে হয়তো পাঁচ জায়গায় রাষ্ট্রের টাকা ব্যয় হচ্ছে সিমিলার কাজে। হয়তো আমি যদি ওইটা নিতে পারতাম তাহলে আমার বেশি কিছু লাগতো না, আমার জন্য আমি অ্যাডজাস্ট করে নিতে পারতাম, অ্যাডাপ্ট করে নিতে পারতাম আমার প্রতিষ্ঠান। সুতরাং এইগুলো লিমিটেশন। তারপরে আমরা যেটা বলছি লিমিটেড অর নো অ্যাক্সেস টু ইকুয়াল কোয়ালিটি রিসার্চ ডাটা, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন আর একটু আলাপ করতে পারবো। ইনোভেশন, এই যে ইনোভেশনটা তাহলে আসবে কই থেকে? আমি যদি আরেকজন যেটা করে সেম কাজ আমি করি, আবার একই কাজ প্রতিদ্বন্দ্বিতা করে আরেকজন আনার বাই একই কাজ করে, তাহলে কি হলো? তাহলে সেম জিনিসই তো আমরা করতেছি, সিমিলার জিনিস। ইনোভেশনের, ট্রু ইনোভেশনের জায়গাটা আসবে না যদি আনার বাইয়ের কাজটা আমি ধরে নিয়ে এটা নিয়ে আমার মতো করে কিছু অ্যাড করতে পারি ওইটা, এই যে এডিশনের বিষয়টা, তখন আমাকে কিন্তু এক ধরনের ইনোভেটিভ ইনোভেশনের প্রয়োজন হবে। আমাকে ইনোভেটিভ চিন্তা না করা ছাড়া আমি অ্যাড করতে পারবো না। আদারওয়াইজ তো ওনারটা আমি হয়তো পড়লাম, পড়ে আমার মতো করে একটা কিছু লিখলাম, কি হলো এতে? এই যে ইনোভেশনের জায়গাটা আসলে কোনো না কোনো ভাবে রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 21st century যে লার্নিং এনভায়রনমেন্ট, এখানে আসলে কি ঘটতেছে একটু দেখার চেষ্টা করি কুইকলি। আপনি এই মেয়েটার সম্পর্কে জানেন? উনি হলেন, উনি কাজাকিস্তানের, কাজাকিস্তানের সে একজন রিসার্চ স্কলার ছিল। তার সমস্যা যেটা হয়েছে, সে রিসার্চ করতে গিয়ে তার আসলে এই যে আমরা রিসার্চ আর্টিকেলগুলো আছে এগুলোতে অ্যাক্সেস পেতে কষ্ট হতো। সে এই আর্টিকেলের অ্যাক্সেস না পাওয়ার কারণে সে প্রচুর স্ট্রাগল করতে করতে এক পর্যায়ে তার, সে তখন পাইরেট করা শুরু করলো। মানে সে যেটা শুরু করলো যে ডাউনলোড করে এগুলোকে দিয়ে সে একটা সি হাব, আপনারা জানেন সায়েন্স হাব নামে তার সে একটা পোর্টাল তৈরি করে সে এখানে সব ফেলা শুরু করলো। এখানে ডেটা বলছে যে 50 মিলিয়ন আর্টিকেল সে ডাউনলোড করে ওখানে দিয়ে দিয়েছে, শুধু তার ওই 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 জেদের কারণে যে কেন মানুষ অ্যাক্সেস পাবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো তার যে এই আর্টিকেলগুলো একটা ধরেন এলসিভিআর একটা জার্নালের বা এই পাবলিশারের যে মানে রিপোজিটরি বা তার যে জার্নাল বা আর্টিকেলের যে অ্যাক্সেস মানুষ যেটুকু চায়, যেটুকু ডিমান্ড প্রতিদিন করে, এর অনেক গুণ বেশি ডিমান্ড বা ডাউনলোড দেখা গেল যে ওই ওই সি হাবের মধ্যে। তো তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে কি, এটা আমরা জোর করে আমরা কপিরাইটেড এই রেস্ট্রিকশনগুলো দিয়ে রিসোর্সগুলো জোর করে ধরে রাখছি, আসলে কি আমরা ঠেকিয়ে রাখতে পারছি? এটা তো একটা বন্যার মতো একটা বিষয়, মানুষের লাগবে, মানুষের ধরেন আপনি অনলাইনে যে কোনো রিসোর্সে আপনি অ্যাক্সেস নিতে পারেন, আপনি অনেক সময় হ্যাক করে, অনেকে হ্যাক করে বা ইত্যাদি করে কোনোভাবে এগুলো দিয়ে দেয় বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কোথায়? আমরা ইউজার হিসেবে আমরা চরম একটা ভালনাবল অবস্থার মধ্যে থাকি, যে এক হলো আমাদের অ্যাক্সেস থাকে না, লিগ্যাল অ্যাক্সেস তো আমাদের থাকে না অনেক কিছুর মধ্যে। দ্বিতীয়ত হলো আমরা ভালো ভালো যে জার্নালের যে আর্টিকেলগুলো আছে সেগুলোতে আমরা ওয়াইডলি অ্যাক্সেস পাই না। সুতরাং এই মুভমেন্টের গোড়াপত্তনটা এই জায়গায় যে এখানে তো আগে তো ঠিক আছে একটা বই প্রিন্ট করা হতো, বই কাগজের খরচ আছে, প্রিন্টিং কস্ট ইত্যাদি, আপনি এখন তো অনলাইনে দিচ্ছেন, তো অনলাইনে ডিজিটাল কপির ক্ষেত্রে তো আপনি খরচ পড়ছেন না তেমন, স্টিল ইউ আর আর্নিং একটা হিউজ প্রফিট, ওয়াই? এখানে তারা তো কিছু একটা নির্দিষ্ট সময় পরেও এটা ছেড়ে দিতে পারে, ওপেন করে দিতে পারে, কিন্তু সেটাও করছে না, যার কারণে এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটছে। ওটা অনেক বেশি সাড়া দিয়েছে, কারণ সে এটা আমরা দেখতেই পাচ্ছি একটা হিউজ অ্যামাউন্ট অফ আর্টিকেলস ইয়ে করে, এবং তার বিরুদ্ধে সু করেছিল ইয়েতে আমেরিকার একটা কোর্টে। আলটিমেটলি এখন পর্যন্ত এটা কোনো আমরা সলিউশন দেখিনি, কিন্তু ওর সাপোর্টে সারা দুনিয়ার রিসার্চাররা কিন্তু ওর সাপোর্টে চলে গেছে, এই কারণে, কারণ সবাই চায় যে এগুলো একটা পর্যায়ে ওপেন হোক এবং ওপেন অ্যাক্সেস থাকুক এই বিশেষ করে নলেজ বেস যে রিসোর্সগুলো আছে। আদারওয়াইজ এই পৃথিবী আগাবে কি করে? পৃথিবীটাকে যদি আগায় নিতে হয়, সমাজকে এগিয়ে নিতে হয়, ইনোভেশনের জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে হয়, তাহলে অ্যাটলিস্ট এডুকেশনাল রিসোর্সগুলো যদি কিছুটা ওপেন করা যায়, তাহলে হয়তো আমাদের এই ধরনের চ্যালেঞ্জগুলো আর আমরা ফেস করতে হবে না।
তো যাই হোক, বাংলাদেশের অবস্থাটাকে একটু দেখি। একটা স্টাডি কমনওয়েলথ অফ লার্নিং একটা স্টাডি করেছিল 2016, এটার সাথে আমি একটু ইনভলভ ছিলাম। এখানে আমরা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি নিজেও ভাবতে পারিনি যে হয়তো আমরা এটা অনুমান করতাম, কিন্তু আমি এগুলো সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে ইয়েটা হয়েছে, সবগুলো পাবলিক ইউনিভার্সিটি। এখানে যারা গ্রাজুয়েট স্টুডেন্ট মূলত তারাই পার্টিসিপেট করেছে। এখানে দেখা গেছে যে তারা 67.6% বলছে যে তারা অরিজিনাল বুক কেনার সামর্থ্য তাদের নাই। এটা স্বাভাবিক, আমরা নিজেরাও জানি আমরা অরিজিনাল বুক কিনতে পারি নাই। এখন তারা কি করে তাইলে, এই যে নীলক্ষেত প্রিন্ট আপনারা দেখেন, এটার উপর ডিপেন্ড করে সব, মোস্টলি সব স্টুডেন্টরা। ইভেন আপনি এটাও দেখবেন যে এখন আমি জানি না, আপনারা অনেকে লাইব্রেরির সাথে জড়িত আছেন, কিছু কিছু লাইব্রেরিতে আমি দেখছি যে এই ফটোকপির বুক লাইব্রেরিতেও রাখা হয়। কি করবে, কারণ এত এক্সপেন্সিভ, এত ফ্রিকোয়েন্টলি কেনাও যায় না, আর এই প্রতিষ্ঠানগুলোর ওইভাবে বাজেট হয়তো ওখানে অ্যালোকেট করা থাকে না যে এই কিনলে হয়তো কিছু বই কিনলেই পুরো বাজেট শেষ হয়ে যায়। তো সেই কারণে হয়তো ছাত্রদের চাহিদার কথা চিন্তা করে এটা করছে। তো এখন দেখেন যে একই স্টাডিতে আমরা দেখেছি যে ছাত্রদের কিন্তু স্মার্টফোনে অ্যাক্সেস আছে, ল্যাপটপে অ্যাক্সেস আছে, এবং ইন্টারনেটের অবস্থা দেখেন, ইন্টারনেটে তারা 97, এটা থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছে। এটা একটা বিশাল ব্যাপার করেছে গভর্নমেন্ট, আমি সবসময় বলি যে এইটা এই গভর্নমেন্টের একটা বড় অবদান যে এই অ্যাক্সেসটা, ইন্টারনেট অ্যাক্সেসটা নিশ্চিত করে দিয়েছে, এবং এটা যথেষ্ট রিজনেবল প্রাইসে। বলতে পারেন যেটা অন্য যে কোনো ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলো বা অন্য দেশের সাথে কম্পেয়ার করলো দেখা যাচ্ছে এটা আমরা অনেক লোয়েস্ট, অর্থাৎ চিপার রেটে আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। এটা এটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট। তো একটা লার্নার কিন্তু দেখেন সবই আছে, তার অ্যান্ড্রয়েড সেট অধিকাংশ লার্নার ব্যবহার করে, তার ইন্টারনেট অ্যাক্সেস আছে, কিন্তু তাকে যখন আমি কপিরাইটেড করে ফেলছি এবং অনলাইনে সব পাওয়া যাওয়ার কথা, কিন্তু সে কি করছে, যখন আমি টিচার হিসেবে তাকে রেফার করছি একটা পার্টিকুলার বই যেটা কপিরাইটেড, সে সোজা নীলক্ষেতে চলে যাচ্ছে, কারণ তার তো এই অরিজিনাল বই তো সে কিনতে পারবে না, অরিজিনাল বই কেনার তো উপায় নেই, এই যে অরিজিনাল বই তার পক্ষে কেনা সম্ভবই না, এটা সম্ভবই না তার পক্ষে কেনা, কয়জনের পক্ষে সম্ভব, যেটা আমরা দেখছি যে অরিজিনাল বই 7% কিনে না এক করতে। তো এই যে এই নীলক্ষেতে যাওয়া, এইটা একমাত্র ঘটছে কারণ আমরা যে রিসোর্সগুলো ব্যবহার করি বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে সব প্রতিষ্ঠানে, মূলত এগুলো কপিরাইটেড, কিছু করার নাই, যেহেতু কপিরাইটেড সুতরাং স্টুডেন্টদের এই স্ট্রাগলটা ফেস করতে হয়। এই জায়গায় এসে আমরা কি করতে পারি, আমরা যদি কপিরাইট, ঠিক আছে কপিরাইট তো আছেই, এটার উপর যদি একটা ওপেন লাইসেন্স বসাই দিই, আমরা প্রথম দিকে কিন্তু দেখেছি যে কপিরাইট হোল্ডারের যে কয়েকটা রাইটের কথা, এক্সক্লুসিভ রাইটের কথা আমরা বলেছি, এখানে কিন্তু একটা ছিল যে সে লাইসেন্স দিতে পারে। লাইসেন্স মানে কি, এখানে লাইসেন্স বলছি আমরা পারমিশন, এটা হলো পারমিশন, যে পারমিশন সে দিতে পারে আরেকজনকে, ইউজের পারমিশন দিতে পারে। যখন আমি একটা ম্যাটেরিয়ালের উপরে আমার লাইসেন্স থাকবে, আমি লাইসেন্সের দিকে তাকাবো, আমি অ্যাজ এ ইউজার, বা আমি যদি আনোয়ার ভাইয়ের একটা বই আপ করলেন, তাহলে আমি যদি এটা এটা ইউজ করতে চাই, আমি প্রথমেই দেখবো যে তার আসলে লিগাল প্রভিশনটা কি দেওয়া আছে, ওখানে কি সে লাইসেন্স বসিয়ে দিয়েছে, তা লাইসেন্সটা কোন লাইসেন্স, একটু পরে আমরা দেখবো লাইসেন্সের টাইপগুলো, তাহলে আমি বুঝবো যে আমার পারমিশন দেওয়া আছে, সুতরাং আমি ওই লাইসেন্সের ধরন অনুসারে ওইখানে যেটুকু আমাকে পারমিশন দেওয়া আছে এটুকু ইউজ করে আমি কাজটা করে ফেলবো, অসুবিধা নেই। এতে করে যেটা হবে, যদি আমি এই সাম রাইটস রিজার্ভ থাকলো আমার, কারণ কপিরাইট তো এখানে বিসর্জন হচ্ছে না, আমি কপিরাইটের মালিক, এখন আমি বললাম যে ঠিক আছে প্রদীপ দা আপনি এটুকু পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তাহলে উনি তো পারমিশন, তা পারমিশনটা উনি চেয়ে না লাগলো না, আমি লাইসেন্স বসিয়ে দিলাম, তাহলে উনি না, শুধু সারা পৃথিবীর মানুষই বুঝলো যে আমি এই রিসোর্সটা ইউজ করতে পারবো আন্ডার দিস দিস কন্ডিশনস, এই সামান্য কিছু আমি তাকে লিখতে হবে না, অ্যাটলিস্ট আমি হয়তো বুঝতে হবে যে এই লাইসেন্সগুলো কিছুটা রেস্ট্রিকশন অনেক জায়গায় আছে, অনেকটা অনেক জায়গায় একবার ফুল ওপেন, কিছু জায়গায় রেস্ট্রিক্টেড, অনেক জায়গায় হয়তো আরও বেশি রেস্ট্রিক্টেড, কিন্তু আমার পারমিশন যে নেওয়া লাগছে না ফর শিওর, এই লাইসেন্স যখন আমি দেখছি আমার পারমিশনটা নেওয়া লাগবে না, এটা একটা বিরাট বিড়ম্বনা। কিন্তু তো যাই হোক, এখানে দেখবেন যে অনেক বেশি শেয়ারিং সম্ভব হবে, অনেক বেশি লোক ব্যবহার করতে পারবে, ইনোভেশনের জায়গাটা আসবে। আমি বারবার বলছি যে আমরা যখন রিসার্চ করি আমরা কি করি, আমরা এক্সিস্টিং যে ফাইন্ডিংস আছে
এইগুলা থেকে কিন্তু আমরা শুরু করার চেষ্টা করি। আমরা এখন লিটারেচার রিভিউটা করি এই কারণে যে এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ, যার বেশি লিটারেচার রিভিউ যার ভালো হবে সেই দেখা যাবে যে একটা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে বা স্ট্রং করে, তার এটা সুবিধা হয় যে যখন ফার্দার প্রসিড করবে এটা আসলে মানুষও এটাকে অ্যাকসেপ্ট করবে ভালো, যদি সে খুব স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড দাঁড় করাতে পারে। তো সুতরাং তার খুব এক্সটেন্সিভ লিটারেচার রিভিউর দরকার হয়। তো সুতরাং আমি যদি ইনোভেশনের দিকে চিন্তা করি, তাহলে আমাকে কিন্তু এক্সিস্টিং রিসোর্সেস, যদি আমার অ্যাক্সেস ভালো থাকে, আমি যদি এগুলোকে ইউজ করতে পারি ফ্রিলি, আমার এগুলো নিয়ে আর রিপিট করতে হবে না, তখন আমি নতুন কিছু অ্যাড করার চিন্তা করব, সেটাই ইনোভেশনটা চলে আসবে অনেক কম টাইমে। আমি বললাম না, আমি যদি এনসিটিভির বইটা আমি নিয়ে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিই, এটা ওপেন লার্নিং এর জন্য সুইটেবল করে দিই, আমার তো কাজ নাই আর, খুব অল্প কাজ, আমি হয়তো কিছু অবজেক্টিভ গুলো চেঞ্জ করবো, ভিতরে কিছু কন্টেন্ট একটু চেঞ্জ করে, আমি যেটা আমার 2 বছর লাগবে একটা বই লিখতে, আমি হয়তো 1 মাস 1.5 মাস আমি করে ফেলতে পারবো, অনেক কম টাইমে কাজটা করতে পারবো। তাহলে ওয়াইডার অ্যাক্সেস টু কোয়ালিটি রিসোর্স, এটা নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো, ডিসকাশনও আসবে যে আসলে এই ধরনের ওপেন রিসোর্স গুলো ইউজ করলে এটা কোয়ালিটির বিষয়টা কি, এটা সবাই অনেকে বিতর্ক করে, অনেক জায়গায় আমি দেখছি এই কোশ্চেনটা আসে যে কোয়ালিটি কি ঠিক থাকে, এগুলো অনলাইনে যে অনেকে তো অনেক কিছু দেয়, এগুলো কি কোয়ালিটি ঠিক থাকে, বা আমি যদি শেয়ার করি সবার সাথে এটা কোয়ালিটি থাকবে, আমি ধরে রাখলে বরং এটা ভালো, যেটা ইত্যাদি যাই হোক, কোয়ালিটি আপনি ধরে রাখতে পারবেন কিনা নিজের কাছে ধরে রাখলে, আমরা বলে না আইদার পাবলিশ অর পেরিস, তো ধরে রাখলে তো আপনি এটা আসলে পচাইয়ে ফেললেন, কয়েকদিন পরে দেখবেন যে আপনার এটা কেউ মানে তাকাবার লোক নেই এটার দিকে। এনিওয়ে, ওয়াইডার রিসার্চ এক্সপিরিয়েন্স, তাইলে আমার যদি এই অ্যাক্সেস গুলো থাকে, দেখেন অনেক সময় যেটা হয় আমরা জানি ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকাতে অন্য জায়গায় যেগুলো হয় ডেটা মাইনিং হয়, অনেক ডেটা আসলে অনেক এরিয়াতে, যেমন নিউক্লিয়ার ফিজিক্স বলি যদি আমরা এখানে এসব জায়গায়, বা ক্যান্সারের যে রিসার্চ গুলো এগুলো খুব রেস্ট্রিক্টেড, আপনারা জানেন যে খুব কম সংখ্যক রিসার্চ এগুলো তো হয়, সুতরাং ডেটা মাইনিং খুব জরুরি এখানে। তাহলে আমার যদি ওপেন অ্যাক্সেস না থাকে, তা আমি কিভাবে ডেটা মাইনিং এ যাবো? আমার যদি ওপেন অ্যাক্সেস থাকে, আমি হয়তো 500 আর্টিকেল থেকে আমি ওখানে ডেটা মাইনিং এর একটা প্রচেষ্টা চালাতে পারবো। তো এই জন্য আমরা বলছি যে ওপেন যদি করা যায় আমার রিসোর্স গুলো, সেক্ষেত্রে আমি অনেকগুলো সুবিধা পেতে পারি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো কপিরাইটের কিন্তু উপরেই কিন্তু ওপেন লাইসেন্সটা বসে, এটা হলো চমৎকার ব্যাপার। এখানে একটা কনফিউশন অনেকের আছে যে কপিরাইট আছে, আমি এটা অনলাইনে দিলে যদি লাইসেন্স বসেই দেই তাহলে কি হবে, কিন্তু আসলে তো যে কপিরাইটের মালিক সে মালিক থেকেই যাবে, বরং উনি লাইসেন্স বসিয়ে বলে দিল যে আমার রিসোর্সটা এটুকু ইউজ করা যাবে, এটা হলো ব্যাপার। এখানে কিন্তু খুব বেশি একটা কপিরাইটের সাথে কনফ্লিক্ট নেই, বরং কপিরাইটের উপরেই কিন্তু এই স্ট্যাম্পটা দেওয়া। কপিরাইট যদি আমার না থাকে, আমি যদি কপিরাইটের মালিক না হই, যেমন আমি একটা বই আমার ইউনিভার্সিটির জন্য লিখলাম, আমি কপিরাইটের মালিক না, আমি কিন্তু লাইসেন্স বসাতে পারবো না, ইউনিভার্সিটি কপিরাইটের মালিক, ইউনিভার্সিটির উপরে কিন্তু লাইসেন্স বসিয়ে দিতে পারবো খুব ইজিলি। তো সুতরাং যে কপিরাইটের মালিক সে সব কিছু করতে পারে, সুতরাং কপিরাইটের মালিক হওয়া ছাড়া কিন্তু ওপেন লাইসেন্স বসানো যাবে না, কোনোভাবেই সম্ভব না কপিরাইটের মালিক না হলে। তারপরে যে রাইটার, তার এক্সপোজারের একটা ব্যাপার আছে, আপনার স্বাভাবিকভাবে যত বেশি শেয়ার হবে এত বেশি এক্সপোজার হবে। প্রদীপদাকে আমরা এমনি চিনতাম, কারণ হলো উনি অনেক বেশি শেয়ার করে, আপনার লাইব্রেরি টাইমস এর মাধ্যমে অনেক লেখালেখি করে, অনেক মানুষ ওনাকে এমনিই চিনে। আমি যখন ওনার ফার্স্ট নাম শুনলাম, আমি তখন মনে হলো যে ওনাকে তো চিনি চিনি কিভাবে, হয়তো ওনার সাথে তখন আমার কন্ট্যাক্ট হয়নি। তো যত বেশি আমার রিসোর্স আমি শেয়ার করব, এটা সত্য যে আমি ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হয়তো এটা রিসার্চ সাপেক্ষ, যে আমি ওপেন শেয়ার করলে আমার কি এটা থেকে রেভিনিউ কমে যাবে কিনা, কিন্তু কারণ আমি হার্ড কপি বিক্রি করলাম বা আমার একটা সাইট আছে যেখানে রেস্ট্রিক্টেড রাখলাম সেও কিনলো, কিন্তু আমি যদি ওপেনও এটা রাখি পাশে, ওপেন অ্যাক্সেসও রাখি, তাহলে আমার কি রেভিনিউ কমে যাবে কিনা, এইটাও দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক স্টাডি বলে যে না, এটা আসলে রেভিনিউ অ্যাক্সেসে কমে না, কারণ যে হার্ড কপি হার্ড কপি কিনবে সে ওই ওই অনলাইনে পড়তে যাবে না, কিন্তু আপনি যদি শেয়ার করে দেন আপনার এক্সপোজার কিন্তু বেড়ে যাচ্ছে, সুতরাং পরবর্তীতে আপনি যে কোনো একটা পাবলিকেশন হলে কিন্তু মানুষ আগ্রহ যেতে পারে, যদি আপনার এই রিসোর্সের প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন সৃষ্টি হয়, সেই এক্সপোজারটা কিন্তু এখানে হয়। এখানে বুঝতে একটু একটা মিনিট একটু ইয়ে করে নিই, হ্যাঁ ঠিক আছে। তো এখানে দেখেন আমরা যেটা, এটা জাস্ট একটা অ্যানিমেশন আর কি, যে এখানে আমরা বলছি যদি ওপেন আমরা করে দেই তাহলে কস্ট কমে যাবে, ইনোভেশন বাড়বে এবং অ্যাক্সেস বাড়বে, কস্টটা কমে আসবে, ইনোভেশন বাড়বে এবং অ্যাক্সেস বাড়বে। আমরা ওপেন করার বেনিফিটের কথাটা বলতে গিয়ে এটা এটা নিয়ে আসছি আর কি। এনে তাহলে ওয়াই টু কনসিডার লাইসেন্সিং, লাইসেন্সিং কেন দরকার, লাইসেন্সিং না থাকলে কি হতো, লাইসেন্স না থাকলে আমরা জানি যে আমাদের পারমিশন লাগতো, লাইসেন্স যদি না থাকতো তাহলে আমরা পারমিশনটা লিখিতভাবে নিতে হতো, তা আমরা কতজনের কাছে পারমিশন নেব,
অনলাইনে গেলে তো গুগল করলে কয়েক লক্ষ, কয়েক লক্ষ মানে কি কয়েক বিলিয়ন ইয়ার্স, তাই না? তাহলে এখানে আমি লাইসেন্স কতজনের, যদি লাইসেন্স আমাকে পারমিশন নিতে, এটা সম্ভব না। শুধু লাইসেন্স দেওয়া থাকলে আমার জন্য ইজি, আমি যে কোনো ইয়েতে অ্যাক্সেস নিতে পারি। আর তাহলে ওপেন লাইসেন্স বলতে কি বোঝায়? ওপেন লাইসেন্স হলো যে আপনাকে আসলে পারমিশনটা কেন দেওয়া থাকে। কিসের অনেকগুলো ব্যাপার আছে, যে আমি রিইউজ করতে পারবো না, রিমিক্স ইউজ করতে পারবো, আমি চেঞ্জ করতে পারবো কিনা, এগুলো একটু পরে আসে। আমি এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এ ফাইবার প্রিন্সিপাল বলে, এটা ডেভিড ওইলের একটা ইয়ে, ওনার ইনোভেশন। উনি এই পাঁচটা আরের কথা বলছে, যে ওপেন যদি আমি বলি তাহলে আমার এই পাঁচটা আর আমার নিশ্চিত করতে হবে। যদি আমি ফুলি ওপেন বলি, তাহলে ওপেন যখন আমি করব, তখন কিন্তু আমরা অনেক সময় কি বলি, যে অনলাইনে দেখলেই আমরা ওপেন বলি, যে অনলাইন কিছু থাকলেই তো এটা ওপেন, এটা তো আমি নামাইয়া ডাউনলোড করে যা খুশি তা করতে পারি, ঘটনাটা তা না। ওপেন মানে আমাকে এটা ফ্রি, মোস্টলি আমরা মনে করি এটা ফ্রি হতে হবে এবং পারমিশন থাকতে হবে, এবং পারমিশনটা এটা এক্সপ্লিসিট হতে হবে। পারমিশন বলছি যে এক্সপ্লিসিট হতে হবে, এই জন্য এখানে এই জন্য আমার লাইসেন্সের দরকার হচ্ছে, লাইসেন্সের দরকার হচ্ছে এই জন্য যে পারমিশনটাকে এক্সপ্লিসিট করার জন্য, যে আসলে কোন ধরনের পারমিশন দেওয়া আছে। তাহলে আমার যদি ওপেন হতে হয়, তাহলে আসলে এই পাঁচটা আর, যে রিইউজ, আমি এটাকে আমার মতো করে কপি করে আরেকজনকে আমি শেয়ার করতে পারবো, রিভাইজ আমি ইচ্ছা মতো এডিট করতে পারবো আমার মতো। যেন আমি যদি একটা বই এনসিটিভি থেকে নিই, বাংলাদেশের এনসিটিভি, আপনি জানেন ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, তারা এসএসসি বইগুলো প্রিন্ট করে, সারা বাংলাদেশে যে এত লক্ষ লক্ষ বই যায়, এটা কিন্তু তারাই প্রিন্ট ইয়ে করে, এটাকে ক্রিয়েট করে। তাহলে এই বইগুলো এটা কাজ করে, তো ওখান থেকে যখন আমরা এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি যদি এটাকে ইউজ করতে, আমরা কিন্তু হুবহু ব্যবহার করতে পারবো না, আমাদের কিছুটা অ্যাডাপ্ট করে নিতে হবে, কারণ আমাদের ওপেন লার্নিং আর গিয়ে ফেস টু ফেস লার্নিং দুটো তো এক না। সুতরাং ডিস্টেন্স এডুকেশনে যখন আমরা ব্যবহার করি, তখন আমরা একটু এটাকে মডিফাই করে নিতে হবে। আবার অনেক সময় যেটা হয়, যে আমি একটা ভিডিও করব, ঠিক আছে, ভিডিওর একটা অংশ আমি হয়তো এক জায়গা থেকে নিয়ে নিলাম, আরেকটা অংশ আরেক জায়গা থেকে নিলাম, আরেকটা টক আমি দিলাম, দিয়ে তিনটাকে মিলিয়ে ফেললাম, তাহলে বাকি দুটা ভিডিও তো আমার করতে হচ্ছে না। রিডিস্ট্রিবিউট এবং রিটেইন, আমি এটাকে ওন করতে পারবো, মানে এটা খুব এক্সট্রিম অবস্থা আর কি, যে এই এতটা আমরা অনেক সময় নাও দিতে পারি, কিন্তু এইটারও প্রভিশন থাকা উচিত। ওপেন হইলে আমি এটাতে আসলে টোটাল শেয়ার করে দিব, যে ঠিক আছে সে নিয়ে রাখুক, তার না নিজের নামে মেনটেন করুক, তাও সমস্যা নেই, ওইটা হলো উদারতার সর্বোচ্চ অবস্থা হতে পারে। তাহলে এই পাঁচটা আর এখানে বিবেচনা করতে হবে যখন ওপেন আমরা চিন্তা করি, কতটা আর আসলে এখানে এনশিওর করা হলো সেটার উপর নির্ভর করবো ওপেননেস এর ডিগ্রিটা। আমরা যদি বলি ডিগ্রি অফ ওপেননেস, ডিগ্রি অফ ওপেননেস যদি আমরা বলি, সেটা নির্ভর করে আসলে এই কয়টা আর আমি এনশিওর করতে পারছি। এখন যদি আমি এরকম হয়, আমি হয়তো সব কয়টা ওপেন লাইসেন্স বসালাম, আমি ওপেন লাইসেন্স বসালাম, এটা কিন্তু স্ট্রং ওপেন, কারণ এখানে এক্সপ্লিসিটলি আমি বলে দিয়েছি, আর ওপেন অ্যাক্সেস দিলাম। ওপেন অ্যাক্সেস এর উপর নট নেসেসারি যে লাইসেন্স থাকতে হবে, ওপেন অ্যাক্সেস অনেক সাইট আছে যেখানে লাইসেন্স এসেন্সিয়াল না, হয়তো অনেক ক্ষেত্রে আমি ওখানে জাস্ট একটা ডিক্লারেশন দিয়ে বলে দিতে পারি, লিগাল ডিক্লারেশন দিয়ে দিতে পারি, যে আমার এটার যে কোনো জিনিস যে কোনো লোক ডাউনলোড করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ফ্রিলি ডাউনলোডও করতে পারবে। এরকম আছে আমাদের বাংলাদেশে অনেক ইউনিভার্সিটির আপনার যে রিপোজিটরি যেগুলো আছে, এগুলো কিন্তু ওপেন অ্যাক্সেসের মধ্যে পড়ে, অনেক রিপোজিটরি আছে, কিন্তু তারা হয়তো এই লাইসেন্সটা ইউজ করে না, তারা আবার এই লাইসেন্সটা ইউজ করে না, ওপেন লাইসেন্স ইউজ করে না। তো এই জন্য আমরা বলি যে এটা উইক ওপেন, কারণ লাইসেন্স ইউজ না করলে একজন নিয়ে যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলে, সে ভুল করে হলো, সে কিন্তু একটা লিগ্যাল ভায়োলেশন এখানে তার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা ওপেননেস এর বলতে, একটু আগেই আমরা বলেছি যে এই জিনিসগুলো রিইউজ, রিডিস্ট্রিবিউট, রিভাইস, রিমিক্স, এই পাঁচটা ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে করতে করার চেষ্টা করতে হবে, এবং ওপেন যখন আমি যত বেশি ওপেন করতে চাইবো তত বেশি এগুলো মেনটেন করবো, পাঁচটাই মেনটেন করার চেষ্টা করবো। আমি চারটা করলে একটু লেস কম ওপেন হবে, আর একটু যদি তিনটা করি আর একটু কম ওপেন। তাহলে আমরা ওপেন এডুকেশনাল রিসোর্স নিয়ে যখন আমরা কথা বলি, সবসময় ডিফাইন করতে গেলে আমরা দেখতে হবে যে এটা ফ্রি অ্যাক্সেস আছে কিনা, লিগাল রাইটস এই পাঁচটা আর এর রাইটটা আমাকে দেওয়া আছে কিনা, ডাউনলোডেবল কিনা, এডিটেবল কিনা, ইত্যাদি ইত্যাদি। কারণ আমি যখন ওপেন বলতেছি, আমি রিউজের কথা বলছি, আমি পিডিএফ একটা ফাইল দিলাম, এটা চেঞ্জ করা কঠিন হয়ে যাচ্ছে ধরেন একজনের জন্য, কারণ সে এডিট করবে কীভাবে, করবে পিডিএফ ফাইল, তাই তাহলে তার সফটওয়্যার কিনতে হবে ইত্যাদি, তাহলে তার জন্য এক্সপেন্সিভ হয়ে গেলো বরং।
সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কস্টের ব্যাপারটা আছে, ওপেন বলতে আমি কিন্তু আমি ওই কস্টের ব্যাপারটাও আছে যে আমি কত লিস্ট এক্সপেন্সিভ ওয়েতে আমি কাজটা করতে পারবো। আমরা বলছি ওপেনের মধ্যে আমরা ফ্রিটাকেই প্রাধান্য দিচ্ছি, যে এমন ফরম্যাটে আপনি রাখবেন, আপনি যদি ধরেন ওয়ার্ড ফাইলে রাখেন তাহলে আমি কিন্তু ইজিলি আমি এটা ডাউনলোড করে আমার মতো করে এডিট করে দিতে পারি, কিন্তু আপনি যদি সেম জিনিসটা পিডিএফে দেন তাহলে আমি কিন্তু করে এরপরে আমি কি করতে হবে এটাকে আবার কনভার্ট করতে হবে ওয়ার্ডে। এখন এটার জন্য যদি আমি লিগালি কোনো সফটওয়্যার কিনতে হয় অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। অনলাইনে অনেক আছে আমরা হয়তো ইউজ করি, সে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ওই ইমেজ টিমেজ এর ক্ষেত্রে হয়তো এগুলো সঠিকভাবে ওখানে যায় না, অনেক রকম প্রবলেম আছে। আমরা তো সামান্য একটা অপারেশন করতে পারি, বড় একটা বই করাটা কঠিন হয়ে যায় অনেক সময়, অনেক কিছু এখানে লস্ট হয়ে যায়। তো এই এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। ওপেন মানি সে আমি তাকে দিচ্ছি এটা ইউজ করার জন্য, ফ্রি ইউজ করার জন্য, সে রিইউজ করবে, সে এটাকে চেঞ্জ করতে গেলে চেঞ্জ করতে চাইবে, সে যদি রিমিক্স করতে চায় এটা সে আরেকটার সাথে মিশাতে চায় সেটাও পারবে, সে রিডিস্ট্রিবিউট করতে পারবে, সে রিভাইজ করতে পারবে যেরকম চাই রিভাইজ করতে পারবে, মানে তার অ্যাডপ্ট করা যাই দরকার সে করতে পারবে। এই জিনিসগুলো ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে হবে। আমি যখন শেয়ার করবো, এটা অনেকে খেয়াল করে, অনেকে মনে করে যে ঠিক আছে আমি লাইসেন্স বসিয়ে দিলাম, আমি পিডিএফ করে ছেড়ে দিলাম, ফাইন, এটাকে আমরা ওইআর বলতেই পারি, কিন্তু এটাকে ট্রু ওইআর, কারণ ওই টু ইয়ার যে ওপেননেস এর যে বিষয়টা এখানে কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে লস্ট হয়ে যাচ্ছে, এই পাঁচটা আর সবকটা এখানে থাকছে না। ওপেন লাইসেন্স এই যে এটাকে জেএনইউ লাইসেন্স একটা আছে, এটা আগেই ছিল, সিসি তো এখন নতুন ক্রিয়েটিভ কমন্স একটা লাইসেন্স দিয়েছে, এটা তো আমরা কপিরাইটের সিম্বল, আর এটা হলো পাবলিক ডোমেইন বলে, যেটা কপিরাইটের মানে কপিরাইট এখানে কাজ করে না, কপিরাইট যখন এক্সপায়ার করে যায় তখন আমরা এটাতে চলে যাই পাবলিক ডোমেইন। জেএনইউ অনেক পুরনো, বিশেষ করে সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আসলে এটা ব্যবহার করতো, আর এখানে আমরা মোস্টলি যেটা এখন ব্যবহৃত সিসি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সেস, এইটাই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল লাইসেন্স এখন বর্তমানে, যার কারণে আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স নিয়েই মোস্টলি এখানে আলোচনা করবো, অন্যান্য বিষয়গুলো আর পাবলিক ডোমেইন তো আছেই, আর অন্যান্য বিষয়গুলো এখানে খুব বেশি আমরা ফোকাস করার সময়ও পাবো না, আমরা অতটা ফোকাস করবো না, হয়তো অন্য এক সময় করতে পারবো। তাহলে সিসি লাইসেন্সগুলো কোনগুলো? ক্রিয়েটিভ কমন্স হলো আসলে ইউএস বেসড, আমরা জানি যে একটা নন প্রফিট অর্গানাইজেশন, একটা এনজিও, তারা মূলত এই লাইসেন্সগুলো প্রমোট করে। এখানে ছয়টা লাইসেন্স দেখেন আছে, 1, 2, 3, 4, 5, 6 লাইসেন্স তারা এখানে ইউজ করে। এখানে বোধহয় একটা লাইসেন্স এনডি দিয়ে দুইটা হওয়ার কথা, এনওয়াই একটু পরে আবার একটু ক্লিয়ার পাবো। তাহলে ছয়টা লাইসেন্স তাহলে ঠিক আছে, ছয়টা ঠিক আছে, ইজ ফাইন। আচ্ছা ঠিক লাইসেন্স, ওকে ফাইন। তাহলে এখন দেখেন একটা বলছি আমরা সিসি বাই, সিসি বাইটা হলো যে আমার যদি ইয়ার উপরে আমার কন্টেন্টের উপরে সিসি বাই লাইসেন্স দেয়া থাকে তাহলে আমি কিন্তু প্রথম বুঝবো এটা কপিরাইটেড ফাইন। কপিরাইটেড বলতে কপিরাইটের যে সব রেস্ট্রিকশন এখানে নাই এবং লাইসেন্সটা দেওয়া আছে মানে কপিরাইটের উপরেই কাজটা করা, কিন্তু আমাকে এই পারমিশনটা দেওয়া আছে। সিসি বাই দেওয়া মানে আমি এটাকে যা খুশি করতে পারবো, ওই পাঁচ আর এর সবকটাই করতে পারবো। সিসি বাই হলো আমি পাঁচ আর এর যে আমি ইউজ করতে পারবো, রিমিক্স করতে পারবো, রিভাইজ করতে পারবো, রিডিস্ট্রিবিউট, ইভেন আমি রিটার্নও করতে পারবো। আমি যদি সিসি বাই এস এ বলি, এস এটা হলো শেয়ার অ্যালাই, দ্যাট মিনস আমি এইটা যা করবো করবো, কিন্তু আমাকে এই সিসি বাইয়ের মতো যা আছে আমি সবই পারবো, কিন্তু একটা জিনিস আমাকে করতে হবে যে আমি যখন আমার রিসোর্সটা শেয়ার করবো যেটা তৈরি হলো ওইটাকে ইউজ করে আরেকজনের, ধরেন সিসি বাই যদি প্রদীপদার একটা সিসি বাই লাইসেন্সদারি একটা ম্যাটেরিয়াল আছে, এটা আমি নিলাম, নিয়ে আমি এটাকে একটু চেঞ্জ চেঞ্জ করে এখন আমি যদি এটা রিলিজ করি তখন কিন্তু আমার নামে ওনাকে অ্যাট্রিবিউট করে আমি যে কোনো লাইসেন্স দিতে পারবো, এটা সিসি বাই এস এ হোক, যে কোনো লাইসেন্স ইউজ করতে পারবো। কিন্তু প্রদীপদার এই কন্টেন্টে যদি সিসি বাই এস এ থাকে তাহলে কিন্তু আমি সবই করতে পারবো সিসি বাই এর মতো, কিন্তু আমাকে ওই সেম লাইসেন্স আমারটার মধ্যেও বসাই দিতে হবে, আমারটার উপরও সিসি বাই এস এ বসাই দিতে হবে, কোনো এখানে উপায় নেই অন্য কিছু বসানো। কিন্তু সিসি বাই যদি আমার হতো, ওনাটা যদি সিসি বাই হতো, আমি এই এই সব কটার যে কোনোটা বসাতে পারতাম, এই যে এখানে অনেকগুলো আছে এই সব কটার যে কোনোটা আমি স্বাধীনভাবে বসাতে পারতাম, আমার আমার আমি যখন শেয়ার করছি আমার তৈরি করা জিনিসটা, তা ওনাটার উপরে আমার যে ডেরিভেটিভ ওয়ার্ক, আমার যে কাজটা সেটা আমি যে কোনোটা বসাতে পারতাম। এখন কিন্তু আমি পারবো না, আমার যদি প্রদীপদাটা যদি এইটা হয় তাহলে আমি কিন্তু যাই করব আমি এই বাইয়ের মতোই কাজ করতে পারবো, কিন্তু আমি যখন শেয়ার করব তখন লাইসেন্স বসানোর স্বাধীনতাটা আমার রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আমাকে ওনার এখানে যেহেতু এটা দেওয়া আছে সিসি বাই এস এ দেওয়া আছে, আমাকে সিসি বাই এস এ দিয়েই এটা রিলিজ করতে হবে, সুতরাং এখানে একটা রেস্ট্রিকশন আছে। সিসি বাই এন সি যদি আমি বলি, এই এন সি তে যান, এন সি হলো নন কমার্শিয়াল, আপনি সবই করতে পারবেন কিন্তু আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি একটু আগে যেটা দেখছিলাম
এটাতে কিন্তু আপনি সব করতে পারবেন, কমার্শিয়াল ইউজও করতে পারবেন। এখানে কিন্তু কমার্শিয়াল ইউজ করার কোনো উপায় নেই, কারণ কপিরাইট হোল্ডার সে কিন্তু বলেই দিয়েছে যে এটা এই তুমি নন কমার্শিয়াল ইউজ করতে পারবে, সব করতে পারবে কিন্তু নন কমার্শিয়াল ইউজ। সে আরো যে অন্যভাবে করতে পারবে কিন্তু সে নন কমার্শিয়াল ইউজ করতে পারবে না। সে যদি এটার মধ্যে সিসি বাই এস এ লাইসেন্স বসাতে সেটাও পারবে, সিসি বাই সি লাইসেন্স বসালো সেটাও পারবে, কিন্তু সেখানে এই এনসি বলে দিয়েছে যে কমার্শিয়াল ইউজ সে কোনোভাবে এটা করতে পারবে না। সুতরাং তাকে আসলে এই লাইসেন্স সে যদি কমার্শিয়াল ইউজ করতে পারবে না, এখন সে ইউজ যেখানেই করুক না কেন, সে কিন্তু ওই লোকও কিন্তু এই এই লাইসেন্সে কমার্শিয়াল ইউজ করতে পারবে না, এটা কিন্তু মানে মোরালি এটা ধরে নিতে হবে। কিন্তু এখানে দেখেন সিসি বাই এনসি এস এ দিয়ে দিয়েছে, একদম এক্সপ্লিসিট করে দিয়েছে যে ঠিক আছে তুমি এনসি তো করতেই পারবা না, কিন্তু তোমাকে এই লাইসেন্স এস এই বসাতে হবে কেন। সুতরাং যদি এটা প্রদীপদার এই কন্টেন্টে যদি এই লাইসেন্সটা থাকে, এই লাইসেন্সটা থাকে, তাহলে ওনার আমার যখন এটা ইউজ করব, আমি যাই করব আমি করতে পারবো, কিন্তু আমি যখন আমার তৈরি করা জিনিসটা আমি রিলিজ করতে চাবো তখন আমাকে এই সেম লাইসেন্স আমাকে দিতে হবে, সেম ওয়ান, আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, লাইসেন্স এটাই দিতে হবে। এস এ থাকলে মানে কি লাইসেন্সের রেজিস্ট্রেশনটা চলে আসতেছে, মানে কন্টেন্ট অ্যাজ ইট ইজ থাকতে হবে, তা না কন্টেন্ট আপনি চেঞ্জ করতে পারেন, সব করতে পারবেন, কিন্তু ওনাটা যদি এই লাইসেন্সে রিলিজ করে থাকে আপনি ইউজ করলেন, এখন আপনাকে সেম লাইসেন্স এটাকে রিলিজ করতে হবে, লাইসেন্সের রেস্ট্রিকশনটা এখানে বেশি চলে আসতেছে। আচ্ছা, এরপরে আসেন আমরা যদি সিসি বাই এনডি বলি, এনডি বলছে যে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, যা আছে তা আপনি রিডিস্ট্রিবিউটও করতে পারবেন, আপনি রিইউজও করতে পারবেন, কিন্তু আপনি এডিট করতে পারবেন না। রেমিক্স টেমিক্স যেগুলো আমরা চেঞ্জ করার কথা বলি, অ্যাডাপশনের কথা বলি, এগুলো সম্ভব না। এখন যদি আপনি বলেন যে একটা জিনিস আমি ট্রান্সলেট করবো, এটা পারবেন কিনা, পারবেন না, কারণ ট্রান্সলেট একটা ধরনের অ্যাডাপশন, অ্যাডাপশনের যে বর্ণনাগুলো আছে এর মধ্যে ট্রান্সলেশন একটা পড়ে, আমি যদি অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করি এটা। সুতরাং আমি এনডি লাইসেন্সদারি যে রিসোর্স, আমি সব আমার সুবিধা তারপরও আছে, কারণ আমি তো সব পেয়ে যাচ্ছি, এটা আমার পারমিশন লাগছে না, পারমিশন তো দেয়া আছে লাইসেন্সে, কিন্তু আমি যেটা করবো এটাকে আমি অ্যাডাপ্ট করতে পারবো। যদি আমি মনে করি যে আমি একটা রিসোর্স নিয়ে আমি আমার ছাত্রদের জন্য ব্যবহার করব, হ্যাঁ, এখানে 4.0 আমরা একটু পরে দেখবো যে এই সিসি লাইসেন্স যেটা 4.0 ইন্টারন্যাশনাল ভার্সন যেটা যেটা এখন চলছে, এখানে কিন্তু একটা কথা দেয়া আছে যে আপনি যদি আপনি ক্লাসের মধ্যে সীমিত পরিসরে এটা ব্যবহার করেন, শেয়ার না করে আর কি, আমরা যখন অনলাইনে শেয়ার করি আরো দশজনের সাথে শেয়ার করি, শেয়ার না করে ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, এটুকু পারমিশন দেয়া আছে, যেটা 4.0 তে এটা কিছুটা এখানে পারমিশন শিথিল করেছে যে এনডি থাকলে ঠিক আছে আমার রিসোর্স আপনি নিয়ে চেঞ্জ করতে পারেন, তবে আপনার একদম ক্লোজ একটা এনভায়রনমেন্টে যদি আপনি ব্যবহার করেন, কিন্তু আপনি শেয়ার করতে গেলে অবশ্যই আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। ঠিক এখানে এনসি এনডি এখানে আপনি এটা নিয়ে যে বইটা আছে না চেঞ্জ করে সব কিছু করে আপনি এক সেম বইটা আপনি ইচ্ছে করলে বিক্রি করতে পারবেন, আপনাকে মানা করবো। যদি দেখেন যে এরকম একটা বই আছে, আনোয়ার ভাই একটা বই ইয়ে করছে অনলাইনে দিয়েছে যেটা এই লাইসেন্সের অধীনে, আমি এটা নিয়ে বিক্রি করে আমি পয়সা কামাতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, যে যা যা আছে টাইটেল যা আছে সব এভাবে রাখতে হবে। কিন্তু আমি যখন এই লাইসেন্স থাকে তখন কিন্তু আনোয়ার ভাই বলে দিছে যে তুমি আমারটা চেঞ্জও করতে পারবা না, কমার্শিয়াল ইউজও করতে পারবা না, সুতরাং যেভাবে আছে এভাবে যদি ব্যবহার করতে চাও করো, নাহলে করতে পারবেন, এটা কিন্তু উনি এই লাইসেন্স দিয়ে বলে দিয়েছে। সুতরাং আমি যখন দেখবো ওনার বইয়ের উপরে এই লাইসেন্স, আমাকে কিন্তু এটা মেনটেন করতে হবে। এগুলো হলো লাইসেন্সের বর্ণনা, যে আমার এই ছয়টা লাইসেন্স আছে। এখন ব্যাপারগুলো দেখেন আপনি খেয়াল করে, এই এনডি দুইটা দেখেন তো, এগুলো তো ঝামেলা, এগুলো তো বলছে চেঞ্জই করা যাবে না, তাহলে আমি কি করে এটা ইউজ করব, কারণ কনটেক্সট টু কনটেক্সট ভেরি করবে। আমি তো আমেরিকার বই, আমি সবসময় বলি যে আমেরিকার একটা বই হুবু আমি আমার স্টুডেন্টকে কেন শেয়ার করব, তার কেস কেন আমি এখানে আলোচনা করব, আমি হয়তো তার থেকে কিছু জিনিস নিলাম, কিছু থিওরি হোক কিছু মডেল হোক আমি ওখান থেকে নিতেই পারি, কিন্তু আমার কনটেক্সট তো আমার আমার আমি যদি বলি যে মাই বাংলাদেশ, মাই বাংলাদেশ আমার কোথায় এখানে, তো সেখানে আমাকে কিন্তু অ্যাডাপ্ট করতেই হবে, অ্যাডাপ্টেশনে যেতেই হবে আমার কনটেক্সট জানার জন্য। এটা আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একটা বড় ধরনের ক্রাইসিসও, আমরা সবসময় ওই বিদেশি বইগুলো হুবহু ছাত্রদেরকে দেই, তারা এটা মুখস্থ করে পরীক্ষা লেখে, কেন এই দুইটা জিনিস কিন্তু এখানে মিসিং, মানে এই দুইটা লাইসেন্সদারি জিনিসগুলো যদি থাকে তাহলে তো আমি চেঞ্জও করতে পারবো না। সুতরাং এইগুলাকে আমি বা এটা এখন ক্রিয়েটিভ কমন্স এগুলাকে ওই আর মনে করে না, কারণ ওই যে ফাইভ আরের মধ্যে অনেকগুলো এখানে নাই। দেখেন এনডি হইলে আপনি রিইউজ করতে পারবেন না, রিমিক্স করতে পারবেন না, আপনি মানে কি বলছি রিমিক্স করতে পারবেন, রিভাইজ করতে পারবেন, দুইটা দুইটা মিসিং। সরি মুস্তফা ভাই, আপনাকে আমি ইন্টারাপ্ট করলাম, জি আপনাকে মনে হয় আরেকটু কুইক করতে হবে এখন, কারণ উই আর রানিং আওয়ার টাইম ইজ অলরেডি ফাস্ট 5।
আপনি যদি একটু সংক্ষিপ্ত করে করেন তাহলে হ্যাঁ আমাদের ঠিক আছে ঠিক আছে, আমি করে থ্যাংক ইউ দিচ্ছি। থ্যাংক ইউ দো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি অ্যাজ ওয়েল, থ্যাংক না ইউ, আমার সেটের দিকেও চলেও আসছি অনেকটা, আচ্ছা এখন ওকে পর্যন্ত থ্যাংক ইউ, যেতে পারবো। তাহলে এই লাইসেন্সগুলো, আর আমি বললাম না, এগুলো তো আমরা বর্ণনা করেছি যে এই অ্যাট্রিবিউশন লাইসেন্সের বৈশিষ্ট্যগুলোকে, এগুলো অলরেডি বর্ণনা করে ফেলেছি, এগুলো একটু ইলাবোরেট আছে এখানে, এগুলো আর দরকার নেই আমাদের। আমরা পাবলিক ডোমেইন নিয়ে যেটা কথা বলেছি, পাবলিক ডোমেইন আমরা বলছি কপিরাইট যখন এক্সপায়ার হয়ে যায়, আমরা বলছি 90 বছর, 60 বছর, 50 বছর, যে দেশে যে কপিরাইটের যেরকম ডিউরেশন থাকে, তো ওই 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 কপিরাইটের পরে এটা পাবলিক ডোমেইনে চলে যায়। পাবলিক ডোমেইনে চলে গেলে আর কপিরাইটের রেস্ট্রিকশন, আপনি কারোর পারমিশনও দরকার নেই, কিছু আমি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, তাহলে আপনাকে দেখতে হবে। ক্রিয়েটিভ কমন্স আর পাবলিক ডোমেইনের সাথে ক্রিয়েটিভ কমন্স যেটা করছে, একটা করছে পাবলিক ডোমেইন মার্ক, যেগুলো পাবলিক ডোমেইন আছে যেগুলোকে ক্রিয়েটিভ কমন্স হয়তো একটা মার্ক করে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা হলো যে এই পাবলিক ডোমেনটা কখন হয়, ধরেন নবীন রবীন্দ্রনাথ অনেক আগে উনি মারা গেছেন, এখন ওনার জিনিসগুলো পাবলিক ডোমেনে আসছে, কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় যদি আপনি পাবলিক ডোমেনে দিতে চান তাহলে আপনার এক ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে। কিন্তু ক্রিয়েটিভ কমন্সের সুবিধাটা আপনার করে দিয়েছে, আপনি এরকম ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্স একটা বসিয়ে CC0 বসিয়ে দিয়ে আপনি কিন্তু এখনই স্যাক্রিফাইস করে দিতে পারেন আপনার ম্যাটেরিয়ালটা পাবলিক ডোমেনে, কারণ ইউজুয়ালি এখানে কপিরাইট আমি এখনই স্যাক্রিফাইস করে দিলাম, আমি সারেন্ডার করে দিলাম, কিছু আসে যায় না, আমি তো কপিরাইটের মালিক, আমি আমার জিনিসটা আমি কপিরাইট উইথড্র করে নিলাম, আমি পাবলিক ডোমেইনে দিয়ে দিলাম, তাহলে আমি CC0 বসিয়ে দিলে কিন্তু মানুষ মনে করবে এটা পাবলিক ডোমেইন। এবং এই লাইসেন্স গুলো তিনটা লেয়ার আছে, আপনি দেখবেন যে আমরা যেটা লাইসেন্সের উপরে দেখি এই জিনিসটা, এটা হিউম্যান রিডেবল, কিন্তু যারা লিগাল কেউ যদি শো করে কোর্টে তাহলে কিন্তু অ্যাডভোকেটরা দেখবে, লিগাল কোর্ট গুলো দেখবে, এটারও আছে, আবার মেশিন রিডেবল কোডও প্রতিটা লাইসেন্সের নেপথ্যে থাকে, তাহলে তিনটা লেয়ার এখানে মেনটেন করা হয়। লাইসেন্স চুজ করার জন্য আপনার ক্রিয়েটিভ কমন্সের ওয়েবসাইটে আপনার কতগুলো স্টেপ আছে, যদি আপনি মনে করেন যে কোন লাইসেন্স দিবেন, আপনি জাস্ট আপনি কি কি সুবিধা মানুষকে দিতে চাচ্ছেন রিইউজের ক্ষেত্রে বা ইউজের ক্ষেত্রে, সেখানে আপনি যদি ক্রিয়েটিভ কমন্সের ওয়েবসাইটে ওই ঘরগুলো পূরণ করে আপনি যখন দিবেন, সাবমিট দিবেন, আপনাকে একটা লাইসেন্স তারা দিয়ে দিবে যেটা 100% লিগ্যালি কম্পিটেবল আর কি। এই জন্য আমরা বলছিলাম যে এই দুইটা আসলে ওইয়ার না, এনডি লাইসেন্স গুলো ওইয়ার না, কারণ ওইয়ারে যে 5টা R এখানে মেনটেন করা যায় না, উপরে গুলো মোর অর লেস ওইয়ার, উপরের যে এই 4টা আছে পাবলিক ডোমেইন তো আছেই। তাহলে এইগুলো তো আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা বলছি যে মোস্ট ওপেন হলো আপনার এই পাবলিক ডোমেইনে যেগুলো আছে বা CC0 তে যেগুলো আছে, এরপরে যখন আপনি নিচের দিকে আসতে থাকবেন তখন কিন্তু ওপেননেস কিন্তু কমতে থাকবে, এখানে এসে তো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে অনেক কিছু। লাইসেন্স গুলোর ক্ষেত্রে আমরা 4.0 লাইসেন্স, যেগুলো ইন্টারন্যাশনাল ভার্সন, এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ এটাতে অনেকগুলো ব্যাপার আছে, এটা গ্লোবাল লাইসেন্স ধরা হয়, যেটা আপনার দেখবেন এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো অনেক সহজ করে ফেলে আর কি, আমরা যদিও ডিটেলে যেতে পারছি না কারণ আমাদের টাইমের একটু সমস্যা হয়ে গেছে। এখানে আপনার যখন লাইসেন্স ইউজ করবেন, ধরুন আপনি একটা কপ এই এটা রিমিক্স এর ক্ষেত্রে ঘটে আর কি, যখন আমি সিসি বাই একটা কন্টেন্ট আমি নিলাম এক জায়গা থেকে, তাহলে এটার সাথে যদি আমি মিলাতে চাই, রিমিক্স করতে চাই অন্য একটা কন্টেন্ট, তাহলে কোনটা নিব, আমি যদি আরেকটা সিসি বাই নেই তাহলে দেখেন ঠিকই আছে এটা কম্পেটেবল, কিন্তু যদি আপনি সিসি বাই এর সাথে আপনি সিসি বাই এনডি নিতে চান, এটা কিন্তু আমরা পারবেন না করতে। কেন পারবেন না, এখন আপনি যেহেতু সিসি বাই এবং সিসি বাই এনডির বৈশিষ্ট্যগুলো জানেন, এখন আপনি বুঝতে পারবেন, কারণ আমি সিসি বাই বলছি এটার সাথে আমি এনডি নিতে পারবো, কারণ এনডি তো আমি চেঞ্জ করতে পারবো না, এনডি তো চেঞ্জ করা নিষেধ, সুতরাং আমি এই দুটো রিমিক্স করবো কি করে, দুটো যখন মিক্স করতে যাব তখন আমার এই প্রবলেমটা হবে, রিমিক্স করা মানে এগুলো দুটোকে ভেঙে চুরে আমি আর একটা নতুন কিছু তৈরি করবো। এবং আমরা যখন অ্যাট্রিবিউট করি, অ্যাট্রিবিউট করি TASL, এই যে TASL এটা মেনটেন করতে হবে, যে আমি টাইটেলটা ঠিকভাবে দিতে হবে, অথারকে, যে আমি যদি কারোর রিসোর্স ইউজ করি, এটা ইভেন লাইসেন্সের অধীনেও আছে, এটা তো আমরা ইউজ করা লাগবে, তখন আমি অ্যাট্রিবিউটটা প্রপারলি, লাইসেন্সের ভিত্তিটা হলো অ্যাট্রিবিউশনটা পারফেক্টলি করতে হবে, তা আমরা টাইটেল, অথারের নাম, সোর্স, লিঙ্ক এগুলো দিতে হবে। আমরা এখানে এগুলোতে দেখালাম যে যে পৃথিবীতে তাহলে আমি একজন বলবে যে আমি এইগুলো কোথায় পাবো, এগুলোর অভাব নাই এখন প্রচুর, এই যে সবগুলো হলো রিপোজিটরি, সব জায়গায় আছে, আপনি উইকিমিডিয়া আমরা তো সবাই ইউজ করি, উইকিপিডিয়া আমরা ইউজ করি, উইআর কমন্স অনেক কিছু ইউজ করি আমরা, এই জিনিসগুলো আসলে সব কটা হলো রিপোজিটরি, হিউজ রিসোর্স আছে, আমরা সার্চ দিলে তো উইকিপিডিয়া আসে, উইকিপিডিয়া আপনারা কি চিন্তা করেছেন, এটা কিন্তু সিসি বাই এস এ লাইসেন্সের অধীনে, সুতরাং আপনি উইকিপিডিয়ার কোনো জিনিস ইউজ করলে আপনার কিন্তু এটা চিন্তা কিছুটা করা লাগবে, আপনি দেখবেন উইকিপিডিয়ার সাইটে ঢুকলে আপনি এটা দেখতে পাবেন। এবং অনেক জায়গায় আছে যে এক্সপিরিয়েন্স দেখেন তারা এই এই কলেজ অফ এগ্রিকালচার তাদের এত এই বইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বিরাট অংশ ওইয়ার থেকে নেয় বইগুলো তৈরি করে, এবং কস্টের দিক থেকেও দেখা যাচ্ছে এটা এটা
এখানে দেখেন টিচার এডুকেশন, এটা কোন জায়গায় জানো? আচ্ছা যাই হোক, সাব সাহারান আফ্রিকায়, আফ্রিকার একটা জায়গায় তারা এই চারটা ল্যাঙ্গুয়েজ ম্যাটেরিয়ালগুলো প্রকাশ করেছে 2000 ইয়েতে। এতগুলো টিচার ট্রেন্ড হয়েছে, প্রায় 320,000, মানে আমরা 3,20,000 টিচার ট্রেন্ড হয়েছে। খরচ পার টিচার খরচ মাত্র $10 পড়ছে, কারণ তারা সব ওইয়ার ব্যবহার করে। এরকম অনেক রিপোজিটরি আছে, দেখেন অনেক রিপোজিটরি আছে। আমরা MIT ওপেন কোর্স ওয়ার্ক, রাইস ইউনিভার্সিটির রিপোজিটরি আছে, ওপেন লার্নের রিপোজিটরি, অনেক ধরনের ওপেন রিপোজিটরি আছে, আমরা প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও আছে। এবং এইটা আসলে ডাটাটা একটু পুরাতন, আমরা স্টেট অফ দ্য কমন্স একটা রিপোর্ট প্রকাশ করা হয় ক্রিয়েটিভ কমন্স থেকে, ওইখানে আপনি দেখেন যে এখানে 1.4 বিলিয়ন কন্টেন্ট আছে যেগুলো ওপেন লাইসেন্সের অধীনে, এবং ওয়েবসাইট আছে যেগুলোতে এগুলো বিলং করে, 9 মিলিয়ন ওয়েবসাইট যেখানে এরা বিলং করে। তাহলে এখানে অনেক রিপোজিটরি আছে, আপনারা যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে যদি কোনো ইয়ে লাগে আমি অনেক লিঙ্ক দিতে পারবো। প্রচুর রিপোজিটরি আছে যেগুলোতে আসলে ভিডিওর জন্য এক ধরনের রিপোজিটরি আছে, গুগল অ্যাডভান্স সার্চ করে আপনি বের করে ফেলতে পারবেন, ফ্লিকার ইমেজ আছে, উইকিমিডিয়া কমন্স, ওসিস, এটা কমন অথ লার্নিং এর একটা রিপোজিটরি, খান একাডেমি, অনেক রিপোজিটরি কিন্তু আছে যেখানে এই জিনিসগুলো বিলং করে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা আশা করছি, এখন একটা পলিসি ন্যাশনাল লেভেলে আছে, আপনি দেখেন আমরা অনেক বই দিই বাংলাদেশে, প্রচুর বই প্রতি বছর, এটা সরকারের বিশাল একটা উদ্যোগ, এটা অনেক সারা পেয়েছে সারা ওয়ার্ল্ডে, এত বড় কর্মযোগ্য আসলে সারা ওয়ার্ল্ডে খুব কম। তাহলে এই যে বইগুলো দেই আমরা, এগুলো কিন্তু সব অনলাইনেও আছে, কিন্তু প্রবলেমটা হলো এগুলো কপিরাইটেড, এগুলো যদি আমরা ওইয়ার করতে পারি আরো একটু বেনিফিট পেতে। ই বুক আছে, এগুলো কপিরাইটেড, এগুলো আসলে ওইয়ার হয় না, এখন লাইসেন্সের অধীনে আসেনি। তারপর দেখেন এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অনেক বই দেয়, NCTB বই দেয়। এরপরে ধরেন এখানে শিক্ষক বাতায়ন, শিক্ষক বাতায়নে হিউজ কন্টেন্ট তৈরি হয়, আপনি চিন্তা করতে পারবেন না কত বেশি কন্টেন্ট তৈরি হয় এখানে। এবং গ্রামের টিচার অনেক ভিডিও তৈরি করে, সরি, অনেক রকম কন্টেন্ট তৈরি করে এখানে আপ করে। এখানে দেখেন যে বেস্ট কন্টেন্ট ডেভেলপার, যে কন্টেন্ট ডেভেলপার, তার ছবিও আসে প্রতি উইকলি, বোধহয় একটা ছবি আসে এখানে আসতে থাকে। তো এখানেও অনেকগুলো, তারা এখন এই লাইস আমাদের ন্যাশনাল পলিসি হয়ে গেলে সব এখানে চলে আসবে। এখানে একটা ওয়েবসাইট ইয়ে আছে, তাদের একটা পোর্টাল আছে যেখানে বাচ্চাদের জন্য অনেক কন্টেন্ট আছে। তাহলে বাংলাদেশে কিন্তু কন্টেন্টের অভাব নেই, প্রচুর কন্টেন্ট আছে। যেমন এরপরে দেন মুক্ত পাঠ, একটা অনলাইন প্ল্যাটফর্ম, এটা LMS আর কি, একটা LMS, এইটা A2I মেনটেন করে, এখানেও প্রচুর কন্টেন্ট আছে। এই সবগুলো কিন্তু এখনো কপিরাইটের অধীনে, যার কারণে A2I আমাদের সাথে একসাথে কাজ করছেন ন্যাশনাল পলিসিটা নিয়ে। এটা হয়তো দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা প্রায় ফাইনাল স্টেজে, এটা হয়ে গেলে কিন্তু আমরা এই বেনিফিটগুলো পেয়ে যাব। তাহলে ওপেন পলিসির কথা আমরা এই জন্য বলছি যে ওপেন পলিসি যদি থাকে, তাহলে পলিসি মানে কি, একটা একটা কমিটমেন্ট, সরকার যদি একটা কমিটমেন্ট এখানে চলে আসে যে না সবাই আমাদের যে পাবলিক রিসোর্স যেগুলো পাবে, পাবলিক ফান্ডে যেগুলো তৈরি হয় সরকারি টাকায়, এগুলো ওপেন হতে হবে। সরকারি টাকা তৈরি করা জিনিস কপিরাইট কেন থাকবে? সকল দেশের মানুষ যে কোনো সময় যে কোনোভাবে ব্যবহার করার সুযোগ পেতে হবে, বিশেষ করে এডুকেশনাল রিসোর্স, যেগুলো রেস্ট্রিকশন আছে থাকুক কিছু, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হওয়া উচিত, কারণ এখন তো আমাদের এই ইন্টারনেট অ্যাক্সেস আছে, স্টুডেন্টদের স্মার্টফোন অ্যাক্সেস আছে, এগুলো সম্ভব আমাদের পক্ষে। এখানে আমরা এই পলিসিটা আমরা একটু ইয়ে করতে হবে যে কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। একটা টপ ডাউন যেমন আছে, বটম আপও আছে, বা ইনসাইড আউট আছে, আমরা নিজেরাও কিন্তু চেষ্টা করতে হবে, ছড়িয়ে দিতে হবে জিনিসগুলো, যে যেখানে কথা বলি আমরা যদি এই ওপেন এডুকেশন রিসোর্স বা ওপেন মুভমেন্টটাকে একটু চাঙ্গা করি, এটা রাষ্ট্রের জন্য ভালো, কারণ আমরা একই জিনিস বারবার একই টাকা খরচ করে, সরকারের টাকায় খরচ করছি, রিপিটেডলি আমরা একই জিনিস করছি। তো বাংলাদেশের ওপেন এই যে পলিসিটা আপনি দেখেন এখানে একটা, সরি এখানে এই যে পলিসিগুলো অলরেডি হয়ে গেছে আমি একটু বলবো, শেষ করে দিচ্ছি। ওপেন পলিসির মধ্যে একটা হলো আপনার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি করেছে অলরেডি ইমপ্লিমেন্টেশন, তারা রিপোজিটরি তৈরি করে ফেলেছে এবং তারা ওপেন পলিসির অধীনে তাদের বইগুলো ইয়ে করছে, রিলিজ করছে। আরেকটা হলো ড্যাম, ঢাকা আসানে মিশন, তারা রিসেন্টলি একটা পলিসি করেছে, তাদের বইগুলো সব কন্টেন্ট তারা রিপোজিটরি কাজ করতেছে, তারা হয়ে গেছে। আর ন্যাশনাল পলিসি তো অলরেডি হয়ে গেছে, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আমরা প্ল্যান করেছি, আমি কিছুটা ইনভলভ যেহেতু আমি এই পলিসিগুলোর জন্য প্রমোট করছি, কারণ এক একজন এক এক ক্যাপাসিটিতে প্রমোট করি। এখানে অনেকগুলো গ্রুপ আছে, প্রদীপ একভাবে করছে, আমরা সবাই করছি। সো লেট আস ওয়ার্ক টুগেদার টু হ্যাভ এ বেটার আউটকাম, ম্যাক্সিমাইজ দ্য আউটপুট ফ্রম দিস মুভমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অনেক ধৈর্য চ্যুতি ঘটালাম, ভালো থাকবেন সবাই। এখন আমরা যদি প্রদীপ দা, ইটস আপ টু ইউ। ধন্যবাদ প্রফেসর জনাব মোস্তফা কামাল আজাদ আপনার উপস্থাপনের জন্য। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি এখন, তাহলে সবাই প্রশ্ন করতে পারবে। জাস্ট এ মোমেন্ট।
সরি, আমি একটু সময় নিচ্ছি, আমি আনমিউট করতে চাচ্ছি আমাদের যারা আজকে এখানে আছেন। মশিউর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো আনোয়ার, আনোয়ার মশিউর ভাই, আপনি শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, ইনফ্যাক্ট আমার পার্ট আমি নিজে কিন্তু আনমিউট করে দিলাম। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম মোস্তফা ভাইয়ের কাছ থেকে, উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা, ওইআর এবং উন্মুক্ত লাইসেন্স এবং শিক্ষা উপকরণ নীতিমালা নিয়ে। এখন আমি অডিয়েন্সদের কাছ থেকে কোশ্চেন যদি কিছু থেকে থাকে, আমি আশা করছি আমাদের যিনি উপস্থাপন করছেন উনি চেষ্টা করবেন প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আনোয়ার, যদি কোনো কোশ্চেন থাকে তুমি করতে পারো এখন। ওকে ফাইন, আসলে যে কারণে আমি টাইপ করতেছিলাম না এখানে, কারণ আই হ্যাভ লটস অফ কোশ্চেন্স ইন মাই মাইন্ড, বিকজ দিস ইজ এ কমপ্লিটলি নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিংস টু মি। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, আই স্টিল রিকল দ্য মোমেন্ট আই বিন দেয়ার ইন 2009, যে লাইক ওপেন ইউনিভার্সিটি ইন লন্ডন, সো আই বিন দেয়ার টু সি সাম অফ দ্য অ্যাক্টিভিটিস। তখন আমার খুব সুন্দর মনে হয়েছিল যে আসলে বাংলাদেশেও একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, হোয়াট আর দে ডুইং। সেই সময় আমাদের কাছে মনে হতো যে আসলে বাংলাদেশ টেলিভিশনে ওই যে ডাস্টার চকবোর্ড দিয়ে সামথিং দূরশিক্ষণ যেটা আর কি বলে আর কি, সেটার মাধ্যমে প্রবলি বাংলাদেশে এই যাত্রাটা শুরু হয়। তো আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমেই হচ্ছে প্রফেসর মোস্তফা কামালকে অসংখ্য ধন্যবাদ যে উনি একটা টার্ম ইউজ করছে এখানে, কনটেক্সট। বাংলাদেশের কনটেক্সট থেকে আমরা পড়াশোনা করতে গেলে কেন একটা বই হুবহু আমরা ওখান থেকে নিয়ে আসবো? কিন্তু কয়েকটা বিষয় আমার কাছে একটু খুব মানে একটু আমি যেহেতু এটা আমার কাছে সম্পূর্ণ নতুন একটা এরিয়া, সেটা হচ্ছে যে ওপেন এডুকেশনাল লার্নিং এটা মূলত আসলে, আমি যদি ভুল হই তাহলে আমাকে একটু বলবেন, হ্যাঁ, যে ওপেন এডুকেশনাল রিসোর্সের ক্ষেত্রে মূলত এটা ওয়াইডার কমিউনিটি হচ্ছে মানে সারা বাংলাদেশের বা সারা দেশের যেগুলো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে সেগুলা, সেগুলোর ক্ষেত্রে প্রবাবলি তারা বেনিফিটেড হতে পারে। কিন্তু যেহেতু আমি আসলে কাজ করি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি মোর কাইন্ড অফ রিসার্চের কাজ নিয়ে জড়িত থাকি, তো আমি সবসময় ট্রাই করার চেষ্টা করতেছিলাম, অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছিলাম যে আমার রোলটা কি এখানে বা আমি কি করতে পারি। আমার শুধু ভয়ের জায়গাটা হচ্ছে এক জায়গায়, দ্য রিজন ওপেন অ্যাক্সেস, দ্য রিজন ওপেন এডুকেশনাল মুভমেন্ট ফেইলড, আমি বলবো ইন এ সেন্স, বা সারা পৃথিবীতে এখন ব্যাপী হচ্ছেও, সেটা হচ্ছে যে আমরা সবসময় প্রায় বলি যে নলেজ, নলেজ ইজ পাওয়ার। সো দ্য মোমেন্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ, উনি ভালো করেই বলছেন যে গভর্নমেন্ট প্রপার্টি থেকে যেটা আসবে সেটা অবশ্যই হতে পারে ওপেন, এটা কেন রেস্ট্রিক্টেড থাকবে? ডেফিনেটলি এখানে ওয়াইডার পিপল অ্যাক্সেস করতে পারে। কিন্তু ফর এক্সাম্পল আমি যদি ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, বিকজ আমি যেটা বললাম যে নলেজ ইজ এ পাওয়ার, নলেজ শক্তি, জ্ঞানী শক্তি আমরা বলি, সো আই হ্যাভ এভরি রিজন টু বিলিভ দ্য মোমেন্ট আই শেয়ার দ্য নলেজ আই ফিল ইনসিকিউর। সো প্রবলি দ্যাট ইজ দ্য মোস্ট ব্যারিয়ার ফ্রম দ্য রিসার্চার্স পয়েন্ট অফ ভিউ, কারণ থিংস আর নট সো ইজি। আপনার মাথায় খুব চমৎকার একটা আইডিয়া আছে, আপনি খুব চমৎকার একটা বই লিখলেন, খুব চমৎকার একটা লেখা লিখলেন, এই বই লেখার পর বা এই আর্টিকেল লেখার পর সাথে সাথেই এই বিষয়টা ক্রিয়েটিভ কমার্স এর মতো একটা জায়গায় দেওয়া, যেন সবাই এখানে ঢুকতে পারে। আমরা কতটা লিবারেল এই জায়গায় আমি জানি না, উনি ভালো বলতে পারবেন যে এইখানে গবেষকদের ভূমিকা কতটুকু, উনি কি গবেষকরা কতটুকু এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারে। উনি সাইহাবের কথা বলছেন, ফাইন, দিস ইজ অ্যান ওয়ান্ডারফুল সাইট, বেসিক্যালি আমি নিজেও ইউজ করি এটা,
কারণ আমার ইউনিভার্সিটিতে অনেকগুলো অ্যাক্সেস নাই, তখন আমি লিঙ্কটা ধরে সেখানে ডাউনলোড করি সাইয়ার থেকে, সেটা হতেই পারে। আর এই যে মানে ওপেন এডুকেশনাল লার্নিং, ওপেন এডুকেশনাল রিসোর্সের কথাটা যে বলা হচ্ছে বা ক্রিয়েটিভ কমন্সের কথাগুলো যে বলা হচ্ছে, এগুলা কি আসলে সব কপিরাইটেড বিষয়ের উপরেই, নাকি মানে নাকি বিষয়টা এমন যে কোনো কিছু কপিরাইট না, আই রাইট সামথিং, আই শেয়ার ইট উইথ এক্সক্লুসিভলি, সেটার উপরেই কি ক্রিয়েটিভ কমন্স হতে পারে, নাকি এটা মানে ক্রিয়েটিভ কমন্স বা ওপেন এডুকেশনাল রিসোর্সগুলোর ক্ষেত্রে কপিরাইট থাকতে হবে, থাকার পর তারপর সেটা ব্যবহার করতে হবে? আমি এই বিষয়টা শেয়ার না, উনি যদি একটু আমাকে বলেন। আর এই ফরম্যাটের যে কথাগুলো বলা আছে, থিঙ্ক অফ দ্যাট, যে আমি পার্সোনালি যেটা করি, কারণ এত বড় এরিয়া নিয়ে তো আমি কাজ করতে পারবো না, প্রবাবলি উই নিড সাম বিল্ডিং ব্লক, লাইক দ্য সেকেন্ডারি এডুকেশন লেভেলে যারা কাজ করতেছে তারা প্রবাবলি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, তারা তাদের মতো করে এটাকে প্রমোট করতে পারে। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমি যেটা করি, আমি জানি না এটা কি ওইটার মধ্যে করে কিনা, আমি যেটা করি আর কি, যে আমার কোনো লেখা যখন কোনো জার্নালে অ্যাকসেপ্ট হয়, লাইক ইমারেল বা সিভিএর বা ফেলোন ফ্রান্সেসে হচ্ছে, তো অ্যাকসেপ্ট হওয়ার আগে আমি জানি দ্য মোমেন্ট ইট গট অ্যাকসেপ্টেড এটা কপিরাইট চলে গেল, আমার হাতে আর কিছু নাই, তারা এটা তাদের মতো করে নিয়ে নিল। বাট দ্যার ইজ অপশন লাইক প্রি প্রিন্ট ভার্সন, আই কুড ইউজ এভরিথিং, লাইক লিখে দিতে পারি সাইটেশন সহ, যে আমার নাম, অথর, টাইটেল, প্লেস, পাবলিশার, ইভেন ভলিউম নাম্বার সব লিখে দিতে পারি। তো এটা করার সুবাদে যেটা হয়, আমি যে আমার সোশ্যাল পোর্টফোলিও যেগুলো আমি ইউজ করি, লাইক লিঙ্কডইন বা একাডেমিয়া বা গুগল স্কলার সাইটেশন যে বিষয়গুলো, অথবা রিসার্চ গেটে, সেটার মাধ্যমেও তো মনে হয় আমি রিসার্চারদের জন্য জন্য কিছু একটা কাজ করতে পারতেছি, যদিও আমি জানি না যে এটা ক্রিয়েটিভ কমন্সের কোন প্যাটার্নে পড়ে, বা আদৌ ক্রিয়েটিভ কমন্সের যেটা ইসেন্স, সেই ইসেন্সে মানে এটার সাথে ম্যাচ করতেছে কিনা। তো আমার আসলে বেশ কিছু প্রশ্ন আছে, আমি জানি যেগুলো এখন গুছায় বলার মতো সময় আমাদের হাতে নাই, তবে আমি খুবই খুশি হব আমি যে কয়েকটা কথা বললাম এই কয়েকটা কথায় যদি একটু ফোকাস করার চেষ্টা করেন আর কি। ধন্যবাদ করি। আমি যেটুকু রিকল করতে পারছি আর কি একটু বলি, এটা হলো যে ওপেন এডুকেশন, যেটা যেমন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, আপনি ইউকো ওপেন ইউনিভার্সিটির কথা যেমন বললেন, এখানে ওপেন এডুকেশনটা যে কোনো লেভেলই হতে পারে, আমাদের দেশে বিশেষ করে নিচের লেভেলে হচ্ছে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির মেইন এমফেসিস হলো এসএসসি, যেখানে যারা যাদের আসলে ড্রপ আউট রেটটা অনেক বেশি ছিল, এখন আবার ওই রেট ওই জায়গাটা দেখা যাচ্ছে যে আমরা একটু স্কুইজ করে আনতে হচ্ছে, কারণ অলরেডি সরকারের ইনিশিয়েটিভের কারণে নিচের লেভেলের ড্রপ আউটটা কমে যাচ্ছে, কিন্তু অনেক যারা আগে ছিল তাদের জন্য এটা। তো ওপেন এডুকেশন আর ওপেন এডুকেশনাল রিসোর্স, এখানে একটা বেসিক তফাত আছে। ওপেন এডুকেশন হলো এডুকেশনটাকে ওপেন করা, নট নেসেসারি যে রিসোর্স গুলো ইউজ করব এগুলো আমরা কপিরাইটেড জিনিস ব্যবহার করব, কারণ আমাদের বইগুলো প্রথম কিন্তু আমরা ইউজ করেছি সবই কপিরাইটেড ছিল। আচ্ছা, এখন আমরা লাইসেন্স বসাচ্ছি অন্য সেন্সে, কিন্তু বইগুলো কপিরাইটেড, এবং যখন আপনারা যেগুলো ইউজ করছেন আপনারা হয়তো কপিরাইটেড বই রেফার করতে হচ্ছে, যেহেতু ভালো ভালো বইগুলো কপিরাইটেড ওই জন্য রেফার করতে হচ্ছে, কিন্তু আমরা ওপেন এডুকেশনাল রিসোর্স বলছি ওই বইটার ব্যাপার বা কন্টেন্টের ব্যাপার, এটা ভিডিও অডিও যেটাই হোক, এখানে যদি লাইসেন্স থাকে তাহলে আপনি যে বইটা ছাত্রদেরকে রেফার করছেন বা আপনি যেটা ইউজ করছেন, আপনি যেটা বলছিলেন যে আমরা অনেক সময় অনেক জার্নাল বা ইত্যাদিতে আমরা ওখান থেকে ডাউনলোড করার প্রয়োজন হয়, যদি এটা ওপেন অ্যাক্সেস হতো ওই জার্নালটা, তাহলে আপনার কিন্তু এখানে কোনো রকম ভায়োলেশন হচ্ছে না, কারণ আপনি কপিরাইটের ব্যাপারটা ঘটছে না, কারণ এটা ওপেন অ্যাক্সেস ডিক্লেয়ার করা আছে। যেমন আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা ওপেন অ্যাক্সেস রিপোজিটরি থাকে, আপনাদের অনেক থিসিস আছে ইত্যাদি আছে, ওইগুলো যদি আমি যদি ডাউনলোড করি, যদি এটা ওপেন অ্যাক্সেস সাইট হয় তাহলে কিন্তু আমার প্রবলেম নেই। সুতরাং আমার যেটা সুবিধা হচ্ছে, আমি কিন্তু ওই লিগ্যাল বিষয়টার আতঙ্ক আমার থাকছে না, আমি কিন্তু ভায়োলেট করছি। এখন ওপেন অ্যাক্সেস থাকলে আমি ডাউনলোড করে আমি আমার মতো করে ওখান থেকে সাইট করব। রিসার্চ আর্টিকেল গুলো তো মূলত সাইট করা হয় এখানে, তো অথবা ডেটাটা নেওয়া হয় আমি সোর্স দিচ্ছি ইত্যাদি, ওটাতে খুব বেশি একটা প্রবলেম নেই। যেটা প্রবলেম হয় যদি আমি একটা বই নেই কোনো জায়গা থেকে, বই একটা ডাউনলোড করি এন্ড বইটা যখন মডিফাই করতে যাই, যদি আমার বইয়ের মধ্যে ওই ওখানে লাইসেন্সটা দেয়া না থাকে, কপিরাইট বলছি আমি এই জন্য যে লাইসেন্সটা যদি আপনার দিতে হয়, যদি কপিরাইট আপনার না থাকে, আপনি একটা জিনিস বলছিলেন আমার মনে পড়ছে খুব ইন্টারেস্টিং, যে আমি একটা জিনিস ক্রিয়েট করলাম, করে আমি পার্সোনালি মনে করলাম আমি শেয়ার করবো, এটার উপরে লাইসেন্স তো হয়তো আসলে করতে তো প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আপনি যে ক্রিয়েট করলেন, আপনি যদি একটা নাম নাও দেন, না যায় খুশি আপনি করেন না কেন, আপনি টোটালটাকে জাস্ট এমনি কোনো কিছু দিলেন না,
এমনি আপনি পাবলিশ করলেন কোথাও দিয়ে দিলেন যে গর্জন এটা ইউজ করেন, যেটা আপনি ফেসবুক অনেক সময় করে চিন্তা করেন, তো ওইখানে কিন্তু যা হোয়াট এভার আই এম ক্রিয়েটিং দিস ইজ অটোমেটিক্যালি কপিরাইটেড। কপিরাইটের বিষয়টা হলো এরকম যে আমি যা ক্রিয়েট করব এটা অটোমেটিক্যালি কপিরাইট। এখন সেকেন্ড স্টেপে আসবে পারমিশনের ব্যাপারটা, যে এখন আমি যদি মনে করি যে লাইসেন্স দিব তাহলে যে আপনার জিনিসটা ইউজ করবে আমি ওই কিন্তু ইউজ করব না, যদি আমি খুব অনেস্ট স্পিরিট নিয়ে কাজ করি যে কপিরাইটের প্রতি খুব রেসপেক্টফুল হই, আমি কিন্তু ইউজ করবো না, আমি জানবো যে এটা কপিরাইটেড আর আপনি ওদের কোনো লাইসেন্স দেন নাই, মানে আমি আমি পারমিশনটা দেয়া নাই। আপনি কিন্তু এমনি ওপেনলি এটা শেয়ার করেছেন, আপনার ভিতরে কিন্তু ওইরকম ইয়ে নাই যে কেউ নিয়ে চেঞ্জ করলে আমার কিছু হবে, আপনি শু করবেন, কিন্তু আমি কিন্তু করবো না যদি আমি সচেতন হই, কারণ আমি তো মনে করি যে এটা অটোমেটিক কপিরাইটেড, অটোমেটিক আমি যা কিছু ক্রিয়েট করি কপিরাইটেড। সুতরাং যেখানে এই সমস্যাটা যেটা হচ্ছে, আপনি যদি লাইসেন্সটা বসিয়ে দেন তাহলে কিন্তু আমি নিশ্চিত ইউজ করবো। এখন আপনি শেয়ার করলেন, আপনার অবজেক্টিভ যদি এটা হয় যে না বেশিরভাগ লোক এটা পড়ুক শিখুক, এটা তো আমাদের অনেকেরই মধ্যে থাকে, আমরা দেশপ্রেম থেকে অনেক কিছু করতে চাই, যে যেটা বেশিরভাগ লোক আজকে প্রদীপ অস্ট্রেলিয়া বসে উনি এটা করছেন, দ্যাট মিনস এটা উনি দেশপ্রেম থেকে করছেন, আমি আমাকে বলে দিয়েছেন যে ফোকাস যাতে বাংলাদেশের উপরে হয়। তাহলে বিষয়টা কি যে এটা দেশপ্রেম থেকে আমরা অনেক কিছু করি, কিন্তু এই জিনিসগুলো যখন শেয়ার করি তখন যে ইউজ করবে তার দিকটা যদি আপনি চিন্তা করেন তাহলে তাকে কিন্তু এক্সপ্লিসিটলি বলে দেওয়া ভালো যে তুমি এটা সিসি বাই লাইসেন্সের অধীনে, মানে তুমি যা খুশি তা এটা করতে পারবা, সমস্যা নেই, শুধু আমাকে অ্যাট্রিবিউট করতে করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল একটা। আরেকটা বলছেন আপনি ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আপনি যে লাইসেন্স দিতে হবে কোনো কথা নেই, কারণ আমরা পলিসির মধ্যে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আনি না, কারণ পলিসিটা সরকারের যেই রিসোর্স গুলো ইউজ করে আমরা কন্টেন্ট তৈরি করি, সরকারের টাকা ইউজ করি, এটা জনগণের টাকা, এটা পাবলিক মানি, তো পাবলিক মানি শুড বি ইউজ টু ক্রিয়েট দ্য পাবলিক গুড। পাবলিক গুড হলো যে কেউ ফ্রি এবং ওই আপনার ওপেন অ্যাক্সেস থাকতে হবে এটার উপরে। দেখেন আমি অনলাইনে দিয়ে দিলাম, আমি বলতেছি এটা ওপেন হয়ে গেছে তা তো না, অনলাইনে দেওয়া মানে সে এটা দেখতে পারবে কিন্তু সেটা ডাউনলোড করতে পারবে না, ডাউনলোড করা মানে কপি করা, কপির যে ডেফিনেশন ডাউনলোড করতে পারবে না, আমি তো কপিরাইটের ভায়োলেশন করে ফেলতেছি। তো এটা আমি বলছি যে এটা একটা জাস্ট মুভমেন্ট, সবাই যদি অ্যাওয়ার হয় যে আমরা যে এতগুলো কাজ করছি, আজকে হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটি কোনো রেস্ট্রিকশন আমাদের উপর বসাচ্ছে না। আমি আপনার পয়েন্টগুলো নিয়ে নিছি, আমার জাস্ট আর একটা প্রশ্ন আছে আর কি, ভেরি স্পেসিফিক কোশ্চেন। যখন আপনি বলতেছেন যে ওপেন এডুকেশনাল রিসোর্সেস, রাইট, এবং এটা আমি যেটা ধরে নিলাম যেটা ইটস অ্যাপ্লাই টু দ্য গভর্নমেন্ট 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 ফান্ডিং এডুকেশন এন্ড কাইন্ড অফ, ওটা করতে পলিসির ব্যাপার, ওটা পলিসি, পলিসি গুলো আমরা গভর্নমেন্ট ফান্ডেড যে রিসোর্স গুলো এগুলো ওপেন এডুকেশন রিসোর্স হওয়া উচিত যেটা বলছি। তো এখন কথা হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ রিসার্চ, কারণ আমি সবসময় আমার জায়গাটা খোঁজার চেষ্টা করতেছি, হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু ইয়োর এরিয়াস। এখন আমি যেটা করি বা আমরা যেটা করি, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, লেখালেখি করতেছি, পাবলিশ করতেছি, কাইন্ড অফ থিংস। তখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ওপেন এডুকেশন রিসোর্সে যখন মোর কাইন্ড, এটা ইসেন্সটা কি মানে সোজাসুজি যদি বলি আমি, এটা কি এডুকেশনের দিকে যাচ্ছে রাদার দ্যান কম্পেয়ারিং টু রিসার্চ? হ্যাঁ, এটা আমি বলবো যে এখানে ধরেন আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন এলসেভিয়ারে, তার কপিরাইট কিন্তু তার হয়ে গেল, আপনার কিছু করার নেই। এখন আপনি যদি, আমরা এই পাবলিশারদের বিরুদ্ধে কিন্তু মুভমেন্টটা কিন্তু পাবলিশারদের বিরুদ্ধে খুব স্ট্রং, যে তারা যেটা আমি মনে করতে পারি, যখন আমার এটা পাবলিশ হয়ে গেল কপিরাইটেড, তখন আমি প্রিন্ট মানে যেটা ওদের মাস্টার কপি সেটা আমি শেয়ার করতে পারবো না, সেটা আপনি আপনার একটা রিপোজিটরি করলেন এখানে করে ওখানে হয়তো সেটাতে, আমি সেটা মনে করেন যে ওয়াইডার কমিউনিটির কথা চিন্তা করে যেগুলো প্ল্যাটফর্ম আছে, যেগুলো প্ল্যাটফর্মে সবাই কানেক্টেড, সো দ্যাট তারা সেখান থেকে, এখানে কিন্তু কপিরাইটের কোনো লঙ্ঘন নাই, কপিরাইটের হচ্ছে ওরা যেটা যেভাবে একেবারে হুবহু যে প্রিন্ট কপি বা যেটা ফাইনাল কপি ওদের ফরম্যাটে প্রেস থেকে যেটা বের হয়ে আসে সেটা, কিন্তু বিফোর দ্যাট এমএস ওয়ার্ড ফাইলটাকে যদি মনে করেন যে আমি সুন্দর মতো করে যেটা ছিল সেটাই উপরে একটা সাইটেশন তৈরি করে দিলাম নিজের মতো করে, দিস ইজ দ্যাট ভলিউম এত, ইস্যু এত, পেজ নাম্বার এত, এইটা তো নিশ্চয়ই মনে হয় সেই আপনার এই এখানে, আচ্ছা এখানে বলবো, এখানে ধরেন আপনি ওদের কাছে যখন সাবমিট করেছেন, তারা পাবলিশ করেছে, তাদের কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস সাইন করে নিয়েছে, কিছু এগ্রিমেন্ট কিন্তু আপনাকে সাইন করতে হবে, ওইখানে কিন্তু ওই পারমিশনটা একটু আপনাকে দেখে নিতে হবে যে আপনাকে এটা রিইউজ করার পারমিশন দিয়েছে কিনা, যদি রিইউজ করার পারমিশন না দেয়া থাকে, আপনি যখন এটা শেয়ার করবেন, ওপেন শেয়ারে যাবেন আর একজনের সাথে শেয়ার করবেন, তখন কিন্তু আপনার কপিরাইটের মালিক তোরা, আপনি কিন্তু এখানে ভায়োলেশন হয়ে যাচ্ছে। কিন্তু যদি তারা ওই ওইখানে আপনার সাথে এগ্রিমেন্টে ওটা থাকে যে না আপনি রিইউজ করতে পারবেন, রিইউজ বলতে আপনি আবার নতুন করে শেয়ার করতে পারবেন, এটা কিন্তু এই পাবলিশাররা দেয় না, তাইলে তো অনেক রিসোর্স আমরা পেয়ে যেতাম, অ্যাক্সেস পেয়ে যেতাম, কিন্তু তারা এটা দেয় না দেখে, কারণ তাদের তো ব্যবসা, তারা চাইবে না যে আপনি রিডিস্ট্রিবিউট করেন আপনার মতো করে, তারা চাইবে যে তাদের এখান থেকে সাবস্ক্রাইব করে এগুলো নিই।
যার জন্য হচ্ছে এলসেভিয়ার মামলা করছে হচ্ছে রিসার্চ গেট। হ্যাঁ জি জি, আপনি কিন্তু লিংকটা দিতে পারেন ওই এলসেভিয়ার এ গিয়ে, কিন্তু এলসেভিয়ার আমার মনে হয় যে তাদের যে সাইট আছে এখানে আপনি কিন্তু আপনাকে যে অ্যাক্সেসটা দিচ্ছে এটা কিন্তু রেস্ট্রিক্টেড আপনার জন্যই। তো কিন্তু আপনার যদি এমনি কোনো আর্টিকেল থাকে যেটা ফাইন, এটা বা অন্য কোথাও আপনি পেয়েছেন অনলাইনে, ওই লিংকটা আপনি শেয়ার, লিংকের মধ্যে কপিরাইটের কোনো ব্যাপার নাই, লিংক আপনি যে কোনো জায়গায় শেয়ার ফাইন। তাহলে আমি আপনার আমি আমার আমার পয়েন্টটা বুঝে ফেলছি, দেন লেট মি সি দ্যাট। ওদের যখন আমি কনফার্ম ওদের কপিরাইট ফর্মটাতে সাইন করি, দেয়ার আর সাম অপশনস, আমরা তো ইউজুয়ালি কখনো এটা দেখি না, বাট যখন মনে পড়ে আমাদের যে কি বলে এটা কি কি শেরোপা কাইন্ড অফ ওপেন অ্যাক্সেস, শেরোপা রোমিও বা কাইন্ড অফ থিংস যখন আমি পড়ছিলাম ওইখানে এখানে কিছু অপশন আছে। এনিওয়ে আমি দেখবো তাহলে আমার মতো করে। সো আসলে আমার আমার প্রশ্ন কিছু আছে, দেন আমি আপনার সাথে পরে দরকার হয় আবার এগুলো নিয়ে আলোচনা করবো। আমি আসলে এটা আমরা নিজেরাই আলোচনা করে এগুলো ডেভেলপ করতে হবে, কারণ এখন তো আপনারা এখানে আছে। হ্যাঁ আমি ভালো লাগলো যে আপনার সাথে পরিচয় হয়েছে, কানেক্টেড হলাম। প্রদীপ তো আসলে আমি আমি আজকে সকালে নামছি কিন্তু 5টায়। আচ্ছা আচ্ছা, জাস্ট ম্যাপ নিয়ে ও আমাকে বলতেছিল যে বাবুতে যদি জয়েন করিস খুব ভালো হয়। তো আমি আপনার কথা তার কাছ থেকে অনেক শুনছি আর কি। হ্যাঁ আমি আমি জাস্ট একসাথে সবার সাথে কাজ করি, এটা আনন্দের জায়গা আর কি। সামনের কোনো কাজে এটা বিকেমে পার এনি আই বি হ্যাপি টু সার্ভ। আচ্ছা বিফোর এন্ডিং দ্য সেশন, আমার মনে হয় আমি এখান থেকে কোনোভাবেই আনমিউট করতে পারছি না ওনাদেরকে, যারা আরো দুই তিনজন আছেন আমাদের সাথে। দয়া করে কি আপনাদের জন্য কোশ্চেন থাকে তাহলে আপনারা টাইপ করে আমাকে পাঠিয়ে দেন, অথবা আপনারা যদি খুব কুইকলি আনমিউট করে প্রশ্নগুলো করে ফেলতে পারেন তাহলে আমরা এখন শেষ। মানে আমি দেখতেছি সুস্মিতা দি আছে অন হোল্ড পজিশনে, মশিউর ভাই দেখাচ্ছে আনমিউট করে রাখছে কি দুইজন। মশিউর ভাই আপনি কি একটু নিজে নিজে আনমিউট করে একটু প্রশ্নটা করবেন যদি থাকে, আর যদি না থাকে তাহলে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আমাদের মোস্তফা কামাল আজাদ ভাই অনেক সময় নিয়ে এত সুন্দরভাবে আজকে সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, ওনাকে আমি স্পেশাল কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা এটা প্রমোট করার জন্য বাংলাদেশের যে ধরনের ভূমিকা নেওয়া উচিত একসাথে কোলাবোরেশন করে কাজ করব এবং ওপেন এডুকেশন রিসোর্সের মুভমেন্টকে আরো ত্বরান্বিত করব এই বিশ্বাস। এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের ওয়েবিনারটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।